গুড আফটারনুন সকলকেই। আমরা আজকে ডক্টর ভূপেন্দ্র দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের পক্ষ থেকে একটি ওয়েব লেকচারের আয়োজন করেছি। এই ওয়েব লেকচারে আমরা সমস্ত পার্টিসিপেন্টদের স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের এই ওয়েব লেকচারের বিশেষ বক্তা ডক্টর তাপস পাল মহাশয়কে, এবং স্বাগত জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর নির্মলা রজক মহাশয়কে, এবং সঙ্গে ডক্টর ভূপেন্দ্র দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা গণকে আমি এই ওয়েব লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর নির্মলা রজক মহাশয়কে ওয়েলকাম করার জন্য বলছি। সন্ধ্যা, ধন্যবাদ সুকান্ত, ডক্টর সুকান্ত দাস মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। কলেজের পক্ষ থেকে আমি প্রথমেই স্বাগত জানাই এই ওয়েব লেকচারে প্রধান বক্তা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি ডক্টর তাপস পাল মহাশয়কে। তার কাছ থেকে আমরা আজকে প্রেজেন্ট সিনারিও অফ আমাজন ফরেস্ট এর উপরে আলোচনা শুনব। আমাদের ছাত্রছাত্রীরা আজকে এই আলোচনা থেকে অনেকটাই উপকৃত হবে, আমি এই আশা রাখছি। এরপর আমি সাদর অভ্যর্থনা জানাই জিওগ্রাফি ডিপার্টমেন্টের সকল অধ্যাপক এবং অধ্যাপিকাকে এই ধরনের একটা ওয়েব লেকচার আয়োজন করার জন্য। আমি স্বাগত জানাই আমাদের কলেজে ও বাইরের সকল ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী ও গবেষণারত শিক্ষার্থীদের যারা আজকে এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেছে। সবশেষে আমি স্বাগত জানাই সকল ব্যক্তিবর্গকে যারা এই ওয়েব লেকচারের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ ডক্টর নির্মলা রজক মহাশয়কে, ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর ভূপেন্দ্র দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের। এরপরে আমি ডক্টর তাপস পাল মহাশয়কে আজকের ওয়েব লেকচারের ওনার ডিটেলস বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। তার আগে ওনার সম্পর্কে আমি একটা ব্রিফ বায়োডেটা আমি আপনাদের জানাচ্ছি। ডক্টর তাপস পাল বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের কর্মরত সহকারী অধ্যাপক। উনি একজন পরিবেশ গবেষক ও সমাজসেবক। উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও নর্থ বেঙ্গল নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট করেছেন। উনি এখনো পর্যন্ত 29টি বইয়ের লেখক, 51টি রিসার্চ পেপার পাবলিশ করেছেন, এবং দেশ বিদেশে 91টি রিসার্চ বোর্ডের মেম্বার। উনি 7টি বিদেশে ভ্রমণ করেছেন। বর্তমানে উনি পশ্চিম আমাজন ফরেস্টের উপর গবেষণা করছেন, এবং সেটির উপরেই আপনাদের তার বিভিন্ন সিনারিও তুলে ধরবেন। আমি আবার ডক্টর তাপস পালকে ওনার আজকের ওয়েব লেকচারের জন্য আমি ওয়েলকাম করছি। এই প্রেজেন্টেশনে যেটা আমি করতে যাচ্ছি, এর মধ্যে প্রায় 98% ফটোগ্রাফস কিন্তু আমি ফিল্ড থেকে নিয়েছি। এখানে বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন, এবং আমি কৃতজ্ঞতা জানাবো, অ্যাকনোলেজ করব ইউনিভার্সিটি অফ রন্ডোনিয়াকে, সেখানকার প্রফেসর প্রফেসর ফ্ল্যাভিও, সেখানকার প্রফেসর প্রফেসর ইজাবেল, এবং যারা রিসার্চার রয়েছেন রাউল, সকলকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের আলোচনার বিষয় অ্যামাজন রেইন ফরেস্ট। আমি শুরুতেই একদম ডান দিকে একটি ম্যাপ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন যে এরিয়ায়, অর্থাৎ আমি অ্যামাজনের কোন জায়গায় গিয়েছিলাম। আজকের আমাদের যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যামাজনকে কেন্দ্র করে। ওয়েস্টার্ন অ্যামাজন, ওয়েস্টার্ন অ্যামাজনের রন্ডোনিয়া বলে একটি স্টেট আছে, সেই রন্ডোনিয়া স্টেটে
অ্যামাজন ব্রাজিলের যতগুলো স্টেটের মধ্যে আছে তার মধ্যে যে স্টেটটিতে অ্যামাজন সবথেকে বেশি আকার সবথেকে বেশি অংশ নিয়ে আছে সেই অংশটার নাম হচ্ছে রন্ডোনিয়া স্টেট, এবং এটি ব্রাজিলের ম্যাপের একদম পশ্চিম দিকে অবস্থিত, যেটা যেখানে পশ্চিম অ্যামাজনের উপরেই কিন্তু আমাদের আজকের মূল প্রেজেন্টেশন থাকবে। ওকে, অ্যামাজন রেইন ফরেস্টে যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে, কেন আমাদের আছে এই অ্যামাজন রেইন ফরেস্ট এত আলোচনার বিষয়। অ্যামাজন কিন্তু যত মানুষ বলে অ্যামাজন ফরেস্ট, মনে রাখতে হবে অ্যামাজন ফরেস্ট শব্দটা কিন্তু ঠিক নয়, অ্যামাজন রেইন ফরেস্ট শব্দটা একদম সঠিক। তাই আমাদের মনে রাখতে হবে অ্যামাজন রেইন ফরেস্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেক শহরে, প্রত্যেক ফরেস্টে, প্রত্যেক দেশে, প্রত্যেক সোসাইটির কিন্তু একটা নিজস্ব ক্যারিং ক্যাপাসিটি থাকে। আপনি এবং আমি যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকি সেই মিউনিসিপ্যালিটি এরিয়ারও কিন্তু একটা ক্যারিং ক্যাপাসিটি আছে। এখন আপনারা বলবেন এই ক্যারিং ক্যাপাসিটি কি, সেই পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যে ন্যাচারাল রিসোর্স আছে সেই ন্যাচারাল রিসোর্স গুলো আমাদের লাইভলিহুড এবং বেঁচে থাকার জন্য সাপোর্টিং যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স দরকার, সেই ন্যাচারাল রিসোর্স যদি থাকে ততক্ষণ পর্যন্ত সেই এরিয়ার সেই জিওগ্রাফিক্যাল অঞ্চলের কিন্তু সাপোর্ট থাকবে আমাদেরকে বাঁচিয়ে রাখার। একটা সময় আসবে যখন ওই শহরের যে টোটাল ন্যাচারাল রিসোর্স থাকবে সেই রিসোর্স আর ক্যাপাসিটি পাবে না, অর্থাৎ আমাদের লাইভলিহুডের জন্য বাঁচার জন্য ওই শহরের যে ক্যারিং ক্যাপাসিটি, মিউনিসিপ্যালিটি এরিয়ার যে ক্যারিং ক্যাপাসিটি, সেটা একসময় শেষ হয়ে যাবে রিসোর্স খেতে। তখন মানুষ কি করে, তখন মানুষ সেখান থেকে প্ল্যান করে রাজধানীকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে। এরকমই একটি কাণ্ড হয়েছে জাকার্তাতে, জাকার্তা রাজধানী সেখান থেকে নিয়ে কালিমাটান বলে একটা ম্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা তীর দিয়ে বোঝানো হয়েছে, কালিমাটান বলে ইন্দোনেশিয়ার একটি একটি ফরেস্ট রয়েছে, রেইন ফরেস্ট রয়েছে একটা। এবার মানুষ কি চাইছে, মানুষ চাইছে এই জাকার্তা থেকে কালিমাটানে গিয়ে সেখানে গিয়ে নতুন করে সেটেলমেন্ট করবে। ভাবুন তো যে এক তো নিজের শহরের ক্যারিং ক্যাপাসিটি শেষ, এবার একটি ফরেস্ট রয়েছে সেই ফরেস্টেরও ক্যারিং ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, আবার সেখানে গিয়ে রিসেটেলমেন্ট নতুন করে সেটেলমেন্ট যে বিল্ড আপ করবে সেটার জন্য। এরকমই বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের চিন্তার বিষয়গুলো গড়ে উঠেছে, সেই জন্য মনে হয়েছে অ্যামাজন রেইন ফরেস্টের দিকে গোটা পৃথিবীর যে চোখ, সেখানকার রিসোর্সের দিকে মানুষের যে চোখ, সেই চোখ যদি পড়ে বা যে পরিমাণ পড়ছে তাতে কোন দিকে পৃথিবীর ভবিষ্যৎ যাবে সেই চিন্তায় আমরা চিন্তিত। সেই জন্য আমি শুরুতেই একটা উদাহরণ দিলাম, আমি এখানে একটা জিনিস দিয়েছি যে 390 বিলিয়ন ইন্ডিভিজুয়াল ট্রি এই অ্যামাজনে রয়েছে। আমি প্রথমে একটু থিওরিটিক্যাল সামান্য বলে নেবো তৃতীয় স্লাইডের মধ্যে, তারপর আমি একেবারে অ্যামাজনে ঢুকে যাবো যে অ্যামাজনে 14 দিন আমি যেভাবে কাটিয়েছি যা দেখলাম সমগ্র জিনিসগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। অ্যামাজন একটি এত বড় এরিয়া, যে সেখানে সেখানে 390 বিলিয়ন ইন্ডিভিজুয়াল ট্রিজ রয়েছে, 16,000-এরও বেশি সেখানে কিন্তু স্পিসিস রয়েছে। এগুলো আমাদের ইন্টারনেট থেকে তথ্য, কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট মানেই অনেকভাবে ব্রাজিল না, অ্যামাজন রেইন ফরেস্ট শুধুমাত্র ব্রাজিলে নয়, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলোভিয়া এ সমস্ত জায়গায় কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট আছে। কিন্তু ব্রাজিলে 60% অ্যামাজন টোটাল রেইন ফরেস্টের 60% কভার করে হচ্ছে এই ব্রাজিল, এবং এই 60% এর মধ্যে সর্বাধিক অ্যামাজন রেইন ফরেস্ট আছে রন্ডোনিয়া স্টেটে, যে রন্ডোনিয়া স্টেটটি ওয়েস্টার্ন অ্যামাজনে অবস্থিত, এবং এই রন্ডোনিয়া স্টেটের ক্যাপিটালের নাম হচ্ছে পোর্টো ভেলো। ওদের ভাষায় ওরা এরকম করে বলে পোর্টো ভেলো, ওরা এই পোর্টো ভেলো। কিন্তু এই অ্যামাজন রিভারের নেভিগেশন নিয়ে আমাদের একটা তথ্য এখানে দিয়েছি, যেটা ফ্রান্সিসকো ডি অরেলনা, ইনি কিন্তু প্রথম এই অ্যামাজন রিভারের দৈর্ঘ্য মেপেছিলেন। এটা একটা তথ্য আমাদের স্টুডেন্টদের জন্য যে সেই ব্যক্তি এবং কখন কবে এই অ্যামাজন নদীর দৈর্ঘ্য মাপা নিয়েও কিন্তু কাজকর্ম হয়েছিল, এবং যখন মাপা হয়েছিল অ্যামাজন নদীর দৈর্ঘ্যটা কিভাবে মাপা হয়েছিল তার একটা স্কেচও কিন্তু আমরা রুট অফ ফার্স্ট ভয়েজার্স অর্থাৎ অ্যামাজন নদীটাকে যখন তারা মাপতে গেল তখন প্রসেসের মধ্যে দিয়ে তারা কিন্তু মাপার চেষ্টা করেছিল। এগুলো ইন্টারনেট বেস ডেটা। আমি আসছি এবার আমাদের মজার জায়গাগুলোতে, দরকার নেই এগুলো। অ্যামাজন বিয়ার ইটস ওন ফিলোসফি,
আমাদের শুরুতে জানতে হবে যে অ্যামাজন দর্শন কি, অ্যামাজন দর্শন কি, অ্যামাজন রেইন ফরেস্ট কি, অ্যামাজনের যে বায়োডাইভার্সিটি, যে পশু পাখি তাদের যে শব্দ, সেই বায়োডাইভার্সিটির আওয়াজই হচ্ছে অ্যামাজনের শব্দ, অ্যামাজনের গলার শব্দ, অ্যামাজনের গলার আওয়াজ। দেখুন এই অ্যামাজন রেইন ফরেস্ট, আজকের এই কথা, আজকের যে জিনিসগুলো আমি তুলে ধরবো, অনেকগুলো ফল্ট অ্যামাজন রেইন ফরেস্টের ভিতরে, অ্যামাজনিয়ান ল্যান্ডের ভিতরে আমরা খুঁজে পেয়েছি। এখন ভাবার দরকার নেই যে অ্যামাজন রেইন ফরেস্ট মানেই সেটা একেবারে আমাদের কাছে একটা সিম্বলিক এক্সাম্পল, যাকে দেখে আমরা অ্যামাজন রোল মডেল তৈরি করবো, হ্যাঁ করবো নিশ্চয়ই, কিন্তু সিভিলাইজেশনের অ্যাগ্রেসিভ ইনভেশন যতটা এগোচ্ছে, তারপরে অ্যামাজনের উঠোনটা কিন্তু ধীরে ধীরে কোথাও হলেও কিন্তু পিছিয়ে আসে। আর এই মার্জিনটা, এই ট্রানজিশনটা, এই প্যারাডাইমটাই কিন্তু আমাদের জানার লক্ষ্য, কি ধরনের পরিবর্তন অ্যামাজনে হচ্ছে, অ্যামাজন কি অ্যামাজনের মতো আছে, অ্যামাজনের দাবালন কি সত্যি, অ্যামাজনে কারা থাকে, রিয়েল অ্যামাজন কেমন দেখতে, যেখানে কি আমাদের পক্ষে যাওয়া সম্ভব, সেখানে গেলে আমাদের মৃত্যু হাতছানি কতখানি, অ্যামাজনের পদে পদে মৃত্যু কতখানি, আমি এই সমগ্র ডকুমেন্টস নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু বলি এই পৃথিবী কোন দিকে যাচ্ছে, আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু তৃতীয় এবং চতুর্থ বিশ্বযুদ্ধের দিকে আমরা হয়তো বা এগিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি জানেন, এরপরে অক্সিজেনের জন্য যুদ্ধ শুরু হবে, এরপরে ফ্রেশ ওয়াটারের জন্য যুদ্ধ শুরু হবে। কেন আমি এই কথাগুলো বললাম, হঠাৎ করে অক্সিজেন ফ্রেশ ওয়াটার আজকে তো আমাদের আলোচনার বিষয় অ্যামাজন, এই জন্য বললাম অ্যামাজনের শক্তি, অ্যামাজনের আইডেন্টিটি, অ্যামাজন রেড ফরেস্টের আইডেন্টিটি, তার অক্সিজেন, তার বায়োডাইভার্সিটি, তার ওয়াটার। আজ আমাদের এখানে ওয়াটারের জন্য ওয়াটার স্কারসিটি আমরা বুঝি, আপনারা কি জানেন, যখন যখন আমি অ্যামাজনে গেলাম ওখানে যখন বললাম যে আমরা আমরা জল ফ্রেশ ওয়াটারের জন্য আমরা কিন্তু চিন্তিত, আমরা ফ্রেশ অক্সিজেনের জন্য আমরা কিন্তু চিন্তিত ভবিষ্যতে, তারা জানেন আমার কথা শুনে হাসলো, তারা আমার কথা শুনে হাসলো, এই জন্যই হাসলো, তাদের কাছে জলের কোনো অভাব নেই, তাদের কাছে অক্সিজেনের কোনো অভাব নেই। তো সরি, তো এইরকমই অ্যামাজন কিন্তু, এই যে দাবানল, আমাদের চারিদিকে অ্যামাজনের দাবানল নিয়ে আলোচনা হচ্ছে, ওয়েস্টার্ন অ্যামাজনে কিন্তু আমি যে 110 কিলোমিটারের মতো অ্যামাজনের ভেতরে গিয়েছি, আমি দেখাবো সে 110 কিলোমিটারটা কোথায়, কেমন দেখতে। আমি সেই জন্য বলছি অ্যামাজনের যেখানে যদি দাবানল, দাবানল সম্পর্কে আমি একটু আপনাদের তথ্য দিতে চাই, যদি ন্যাচারাল ফরেস্ট ফায়ার হয়, এটা কিন্তু কোনো ফরেস্টের জন্য ক্ষতিকারক বিষয় নয়। আমি আবারও বলছি দাবানল ফরেস্টের জন্য ক্ষতিকারক নয়, কেন নয়, যদি ন্যাচারাল দাবানল হয়, ফরেস্ট ফায়ার হয়, সেটা তো তার ওই ফরেস্টের ইকোসিস্টেমের একটা পার্ট, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যদি গিয়ে দাবানল তৈরি করে দিয়ে আসে, অর্থাৎ আর্টিফিশিয়াল মনুষ্য কর্তৃক যদি হয়, ভয়টা সেখানেই, মানে যেখানে যেখানে অ্যামাজন পড়ছে, যেখানে যেখানে অ্যামাজন অ্যামাজন হচ্ছে পোড়ানো হচ্ছে, মানুষ কর্তৃক দাবানল হচ্ছে, অ্যামাজন কিন্তু রেইন ফরেস্ট হয়েও অ্যামাজন কিন্তু সেখানে সাইলেন্স। সেই জন্যই আমি এই শব্দটা বলেছি, সাইলেন্স হ্যাজ ইটস ওন ভয়েস। অ্যামাজনের এবার আমরা সকল অ্যামাজনের ফটোগ্রাফ এবং অ্যামাজনের বিবরণ আমরা একটার পর একটা দেখব। আশা করি এখান থেকে বাচ্চারা তোমাদের ইন্টারেস্টিং এর জায়গা কিন্তু শুরু হবে। অ্যামাজন দুটো জিনিস ফার্স্টে জানো, এক হচ্ছে অ্যামাজোনিয়ান ল্যান্ড, দুই অ্যামাজন রেইন ফরেস্ট। কি জিনিস অ্যামাজোনিয়ান ল্যান্ড হচ্ছে, টোটাল অ্যামাজন যে ল্যান্ডটাকে পুরোটা অকুপাই করে আছে এটা হলো অ্যামাজোনিয়ান ল্যান্ড, আর অ্যামাজন রেইন ফরেস্ট হচ্ছে এই গোটা অ্যামাজোনিয়ান ল্যান্ডের মধ্যে ঠিক যে জায়গাটা অ্যামাজন রেইন ফরেস্ট ক্যাপচার করে আছে। এখন বিষয়টা বুঝতে হবে যে একটা কোর অ্যামাজন এরিয়া আছে, একদম কোর, যেখানে কিন্তু এখনো অ্যামাজন অ্যামাজনের মতোই রয়েছে। এগুলোই মজার বিষয়। আমি আমি আমার এক্সপেরিমেন্ট থেকে তোমরা নিউজ এতদিন যা শুনেছো তার সঙ্গে দেখবে ম্যাচ করবে না, এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। কেন ম্যাচ করবে না আসবে একটু পরে প্রমাণ দিয়ে আমি তোমাদের দেখাবো। অ্যামাজনের তাহলে কি হলো, একটা কোর অ্যামাজন এরিয়া আর একটা গোটাটা হচ্ছে অ্যামাজোনিয়ান ল্যান্ড। তাহলে কোর এরিয়া আর এই অ্যামাজোনিয়ান ল্যান্ড, তার বাইরে একটা কিন্তু ফ্রিঞ্জ জোন থেকে যায়। এই ফ্রিঞ্জ জোনে কি হয়েছে দেখো, এই ফ্রিঞ্জ জোনও কিন্তু একসময় অ্যামাজোনিয়ান পুরো রেইন ফরেস্টে ভর্তি ছিল, কিন্তু সমস্যা হচ্ছে সভ্যতা যত এগিয়েছে এই ফ্রিঞ্জ জোনটা ধীরে ধীরে কোরের দিকে এগিয়ে আসছে। যে ফটোগ্রাফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সমগ্র ফটোগ্রাফগুলো কিন্তু আমার তোলা, কোনো ইন্টারনেটে ফটোগ্রাফ এখানে নেই, আবারও বলছি। সুতরাং
যে লাল মাটির রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ বীরভূমের লাল মাটির মতোই, সত্যি এটা লাল মাটি, একেবারে লাল। এই অ্যামাজনিয়ান ল্যান্ডের ফ্রিঞ্জ এরিয়া যেখানে ফরেস্টের পরিমাণ, ডেনসিটি, ফরেস্টের যে ডেনসিটি সেটা তুলনামূলক কিন্তু কম, সেই তুলনামূলক কম যে জায়গাটা রয়েছে সেখানে কেন তুলনামূলক কম হয়েছে এবং সেখানে মানুষ কি পৌঁছতে পারে কিনা সেটার উত্তর দিচ্ছি। হ্যাঁ, সেখানে মানুষ পৌঁছতে পারে, সেই জায়গায় ফরেস্টের ডেনসিটি কমে গিয়েছে, কারণ সেই সব জায়গায় হিউম্যান সেটেলমেন্টের পরিমাণ বেড়ে গিয়েছে এবং সেখানে ফার্মিং ল্যান্ড তৈরি হয়েছে, এগ্রিকালচারাল প্র্যাকটিসিং, র্যাঞ্চিং গ্রাউন্ড, এ সমস্ত কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। সামনে যে ফরেস্ট তুমি দেখতে পাচ্ছ, গাছ দেখতে পাচ্ছ, যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে দিয়ে আমাকে গাড়ি নিয়ে যেতে হয়েছিল অনেকটা ভিতরে, ধরো 10 কিলোমিটার ভিতরে গিয়ে একটা চারিদিকে জঙ্গল, মাঝে কিন্তু একটা ফার্ম হাউস আছে, একদম সেই ফার্ম হাউসে ছোট্ট করে একটা কিচেন, সেখানে আছে সুইমিং পুলের মতন, যে জঙ্গল থেকে যে জলটা বেরিয়ে আসছে তাকে টারবাইনের মাধ্যমে স্পেশালি, ছোট ছোট টারবাইন, সেটা দিয়ে স্পেশালি ক্লিন করছে, সেটাকে রোলিং করছে, করে সেটাকে সুইমিং পুলের মধ্যে নিয়ে যাচ্ছে, মানুষ সেখানে স্নান করছে এবং সুইমিং পুলের জলটা আবার সোজা ফরেস্টের দিকে চলে যাচ্ছে। তো হিউম্যান ইনভেশন ইন অ্যামাজন এরিয়া, রেইন ফরেস্ট এরিয়া, এটা কিন্তু হয়েছে। এটা একটা ড্রব্যাক সাইড বলতে পারো, কিন্তু হিউম্যান সিভিলাইজেশনের একটা অ্যাগ্রেসিভনেস অ্যামাজন রেইন ফরেস্ট বলতে। তোমরা, তোমাদের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে যে অ্যামাজন রেইন ফরেস্ট মানে শুধুমাত্র আমরা সেখানে যত জীব জন্তু, অ্যানাগোন্ডা, বিরহ মাছ বা ওবোটো ফিশ বা ধরো সেখানকার ট্রাইব, সেখানকার জীব জন্তু, কুমির বা এই সমস্ত হয়তো আমরা দেখবো। হ্যাঁ, আমরা এই সমস্ত দেখবো, আমরা দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কিন্তু দেখো আমাদের জানতে হবে, ক্লিয়ার কনসেপ্টটাকে আনতে হবে, অ্যামাজনিয়ান ল্যান্ড, অ্যামাজন রেইন ফরেস্ট, এই অ্যামাজনিয়ান ল্যান্ডের যে ফ্রিঞ্জ জোন গুলো যেখানে শহর তৈরি হয়েছে, পোর্টো ভ্যালো সিটি, আমি যেখানে গিয়েছিলাম যেখান থেকে আমার গোটা অ্যামাজন রেইন ফরেস্টের সার্ভেটা চলছিল পুরোপুরি, পোর্টো ভ্যালো সিটিটা যেটা, সেটাও কিন্তু এক সময় পুরোপুরি অ্যামাজনিয়ান রেইন ফরেস্ট ছিল। কিন্তু দুঃখের বিষয়, মানুষের আরবান কনসেপ্ট, আরবানিজম যত বেড়েছে, অ্যামাজন রেইন ফরেস্টের পাশ গুলো, ধার গুলো, ফ্রিঞ্জ গুলো, টেরিটরি গুলো কিন্তু ধীরে ধীরে সেই জায়গায় হিউম্যান সেটেলমেন্ট গড়ে উঠে শহর হয়ে যাচ্ছে, মানব সভ্যতার। এবং সেই অ্যামাজনিয়ান ল্যান্ড, পোর্টো ভ্যালো শহরটা, এটা সম্পর্কেও আপনাদের কিছু জানতে হবে, কারণ ওই শহরটা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্টের সাথে একদম লাগানো, সেখান থেকে একটু সামান্য বেরোলেই, এবং এই শহরটাই হচ্ছে অ্যামাজন নদীর সব থেকে বৃহৎ উপনদী, সব থেকে বৃহৎ উপনদী মাদিরা, নদীর নাম কি মাদিরা। কেন একটি নদীর নাম মাদিরা এটা তোমার জানতে হবে। মাদিরা শব্দের মানে হচ্ছে, আমি দেখাবো, খুব ইন্টারেস্টিং এবং খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস সেই জনগুলো, একটু পরের দিকে সেগুলো আছে। মাদিরা নদী মানে হচ্ছে, মাদিরা শব্দের অর্থ, একটি ব্রাজিলিয়ান পর্তুগিজ নাম এটি, একটি মাদিরা শব্দের অর্থ ভাসমান কাঠ, মাদিরা শব্দের অর্থ ভাসমান কাঠ। কেন ভাসমান কাঠ? এই মাদিরা নদীতে প্রচুর পরিমাণে কাঠ ভেসে ভেসে আসে, প্রচুর পরিমাণে, এবং এই কাঠ গুলো কোথা থেকে আসে, লকড়ি গুলো, লগ গুলো কোথা থেকে আসে, এই কাঠ গুলো অ্যামাজন রেইন ফরেস্ট থেকে সরাসরি ভেসে নদী দিয়ে এগিয়ে যায়। তো এখন এই অ্যামাজন পোর্টো ভ্যালো যে সিটিটা, এই পোর্টো ভ্যালো সিটির কিন্তু যে সিটিটা আছে সেখানে এরকম ভেনেজুয়েলা থেকে অনেক অনেক কিন্তু উদ্বাস্তু আসে। আর একটা জিনিস আমি তোমাদের বলি, অ্যামাজনিয়ান ল্যান্ডের মধ্যে একটা বড় ডিসক্রিপেন্সিস আমি কিন্তু ফাইন্ড আউট করেছি, অ্যামাজনের মধ্যে একটা ডিসক্রিপেন্সিস কিন্তু আমি ফাইন্ড আউট করেছি, কি জানো সেটা? সেটা হলো আমাদের দেশে ধনী, মধ্যবিত্ত, দরিদ্র, আমরা তিনটে লেয়ার কিন্তু দেখতে পাই অ্যামাজনিয়ান ল্যান্ডের। সব থেকে বড় ভয়ঙ্কর দিক কি জানো, সেখানে হয় একজন ব্যক্তি, একজন মানুষ যাদের প্রচুর পরিমাণে অর্থ আছে, প্রচুর পরিমাণে অর্থ আছে, আরেক দল মানুষ একদম তাদের পভার্টি লেভেলের কিন্তু নিচে আছে। তো এটা হলো সমস্যা, যে একদল মানুষের হাতে প্রচুর অর্থ আর একদল মানুষের হাতে একদমই কম অর্থ। আমি যখন অ্যামাজনিয়ান ল্যান্ডে রিসার্চ করতে গেলাম, আমাকে সেখানকার যারা অধ্যাপক তারা কি বলেছিল জানেন, যে আপনার হাতে একটা আংটি আছে, বলছে আপনি জানলার বাইরে হাত বের করবেন না, এবং যে যে রিফিউজি জোন গুলো আছে এবং যে উদ্বাস্তু পাড়াগুলো আছে সেখানে যখন আমি একা একা যেতে চাইছি,
আমাকে কিন্তু তার অনুমতি একা একা ছাড়েনি। এই সমস্ত অভিজ্ঞতাগুলো আমার ওখান থেকে হয়েছে এবং তারই একটা এক্সাম্পল দিলাম। দেখুন, এরা দুইজনই ভেনেজুয়েলার লোক, এরা উদ্বাস্ত রিফিউজি, এরা এই অ্যামাজনিয়ান ল্যান্ডে কিভাবে ভিক্ষা করছে এই তথ্যগুলো জানতে হবে। অ্যামাজনিয়ান ল্যান্ডে মার্কেট করতে যখন যায়, সেই অ্যামাজনকে কেন্দ্র করে তাদের মার্কেটিং ইকোনমি কিন্তু কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো দেখো এখানে, আমরা অনেকেই জানি কড, হাঙর মাছের তেল, যেগুলো আমাদের বিভিন্ন ট্র্যাডিশনাল যে ডিজিজ গুলো বা ট্র্যাডিশনাল থেরাপিউটিক যে ভ্যালু সেগুলো হয়তো আমাদের প্রশমন করতে সহায়তা করে। আমার মনে হয়েছিল হয়তো এগুলো এরকম ধরনের কোনো তথ্য আমি অ্যামাজনিয়ান ল্যান্ডে গিয়ে পাবো না। হ্যাঁ, এটা আমার ভুল ধারণা ছিল। আমি গিয়ে দেখলাম ওখানকার যে অ্যানাগোন্ডা সাপ, যে সমস্ত অ্যানাগোন্ডা রয়েছে, যে বিভিন্ন ফরেস্ট থেকে বিভিন্ন সাপ রয়েছে, কুমির রয়েছে, তাদের থেকে কিন্তু এক ধরনের তারা তেল তৈরি করছে। এই তেলগুলো লোকাল বিভিন্ন ডিজিজের জন্য তারা ইন্ডিজিনাস তারা ট্র্যাডিশনালি সেগুলোর মার্কেটিং করছে। এই ধরনের বিষয়বস্তু কিন্তু ওদের সোসাইটিতে আছে। একটি দুঃখের বিষয় আমার অ্যামাজনিয়ান ল্যান্ডে দেখলাম, অ্যামাজনিয়ান ল্যান্ডে কিন্তু প্লাস্টিকের ইনভেশন হয়ে গিয়েছে। আমি যখন ফিনকা ইনস্টিটিউট যাই, FIMCA ফিনকা, ফিনকা ইনস্টিটিউট আমাকে এই ব্রাজিলে আমার যে খরচা, আমি যে গিয়েছি, আমার ফান্ডিং সোর্স কিন্তু তারা ছিল, ইউনিভার্সিটি অফ লন্ডনিয়া ছিল। আমরা আবার পড়াশোনাতে আসি। দেখো, এরকম ধরনের প্লাস্টিকের ছোট ছোট 200 ml গ্লাস, আমি জল খেতে চাইলাম সেই ইউনিভার্সিটি অথরিটির কাছে, আমাকে ওরা সৌখিনতার জন্য এরকম একটা জলের গ্লাস দিয়ে দিল। আচ্ছা, অ্যামাজনে জানেন, আমি যখন অ্যামাজনে ওদেরকে বললাম যে এরকম একটু জল খাবো, তো আপনি আপনারা আমাকে এইরকম ছোট্ট একটা গ্লাস ইন্ডিভিজুয়ালি দিলেন, আমি যেটা খেয়ে ফেলে দেবো। এবং তাদের কাছে আমি পরে জানতে পারলাম, তাদের সাথে তাদের গ্রুপ অফ টিচার্স এর সঙ্গে যখন আমি ডিসকাশন করছিলাম, অন দ্যাট টাইম আমি জানতে পারলাম যে অ্যামাজনিয়ান পিপল যারা রয়েছে, যেটা সিটি রয়েছে, শহর রয়েছে, তারা মনে করে প্লাস্টিক হচ্ছে তাদের অ্যারিস্টোক্রেট লাইফ এর পরিচয়। ভাবুন তো, এটা কি ধরনের থিঙ্কিং ঢুকেছে তাদের মধ্যে, যে তারা প্লাস্টিককে অ্যারিস্টোক্রেসি বলে মনে করে। আমরা মনে করি না, আমরা ব্যবহার করি, কিন্তু আমরা সচেতন হয়ে পড়েছি অনেকটা, আমরা অনেকটা সচেতন হয়ে পড়েছি। এরকম প্রবলেম গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যামাজনিয়ান ফ্রিঞ্জ ল্যান্ড। এই যে ছবিটা তোমরা দেখছো, অ্যামাজনিয়ান ফ্রিঞ্জ ল্যান্ড, অ্যামাজনিয়ান ফ্রিঞ্জ ল্যান্ড এর একটা জিনিস দেখো, এটা কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট একদম কোর এরিয়া না। এই জায়গাগুলো তোমাদের বুঝতে হবে যে অ্যামাজন কোর ফরেস্ট, আমি অ্যামাজন কোর ফরেস্ট কিন্তু এখন ঢুকবো, ভেরি ডেঞ্জারাস ওই জায়গাগুলো, কি কি ধরনের বিপদ সম্পদ আসবে খুব ইন্টারেস্টিং হবে। কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট এর যে জায়গার ফার্ম গুলো মানুষ তৈরি করেছে, র্যাঞ্চিং গুলো তৈরি করেছে, একটা মজার বিষয় দেখো, জলগুলো কিন্তু কালো রঙের, খুব ইন্টারেস্টিং। মাটিটা হচ্ছে লাল রঙের, জলগুলো দেখো কালো রঙের, কারণ অনেক জায়গায় আমি এটা রিসার্চ করতে শুরু করলাম, এটা কেন কালো রঙের জল, কেন অ্যামাজন রেইন ফরেস্ট এর ভিতরে, অ্যামাজনিয়ান ল্যান্ডের ভিতরে। তখন জানতে পারলাম যে সমস্ত জায়গায় ন্যাচারাল ফরেস্ট ফায়ার হচ্ছে, দাবানল হচ্ছে, সেই সমস্ত দাবানল থেকে যে সমস্ত পুড়ে যাওয়া গাছ ছাই, সেগুলো যখন বৃষ্টির জল দিয়ে ধুয়ে নামে, এবং তার সাথে যে লাল মাটির উপর দিয়ে নেমে আসে, একটা মিক্সিং করে এরকম একটা ব্ল্যাক কালারের কিন্তু তৈরি হয়। আমার যাত্রা এবার শুরু হচ্ছে অ্যামাজনিয়ান একদম রেইন ফরেস্টের ভেতরে, 100 কিলোমিটার 110 কিলোমিটার ভেতরে আমি যখন গেলাম, এবার তোমরা এগুলো দেখতে শুরু করবে। একদম ভোরবেলা 3টার সময় আমাকে উঠতে হতো, এবং সেই সময় উঠে গভর্নমেন্ট, এই এটা অ্যামাজনিয়ান রন্ডোনিয়া, এটা হচ্ছে পুলিশ স্টেশন, এবং আমাকে কিন্তু এরকম, আপনারা কখনোই ভাববেন না যে আপনার একটা নৌকা থাকলে, স্পিড বোট থাকলো, আপনার একটা জাহাজ কেনার ক্ষমতা থাকলো, আপনি সেটা কিনবেন, আপনার গভর্নমেন্টের সাথে আপনার খুব গরম বন্ধুত্ব থাকলো, আপনি বিজনেসম্যান, আপনার অনেক টাকা আছে, আপনি অ্যামাজনে গিয়ে ফটোগ্রাফ করবেন, ঘুরবেন। অ্যামাজন কিন্তু তাদের জন্য নয়, আমি এটাও বলি, অ্যামাজনে যাওয়ার জন্য আপনার মূল বৈশিষ্ট্য থাকতে হবে আপনার রিসার্চ, এবং আপনি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং আপনার রিসার্চ এবং একাডেমিক ওয়েতে আপনাকে যেতে হবে। যে বোট আপনাকে দেওয়া হবে, সেই বোট গুলো কিন্তু গভর্নমেন্ট দেবে, এবং যেখান থেকে আপনার জার্নি স্টার্ট করতে হবে সেটা পুরো গভর্নমেন্ট অথরাইজড পুলিশ স্টেশন থেকে, অন্তত 5 জন পুলিশ আপনাকে গভর্নমেন্ট থেকে দেবে। আমি দেখাবো ওখানকার পুলিশরা কত রকমের হয়, কত রকমের তাদের পুলিশদের বৈশিষ্ট্য, এগুলো বেশ ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগবে। তো এটা হলো যেখান থেকে, যে পুলিশ স্টেশন থেকে আমার যাত্রা শুরু হলো, লন্ডনিয়া পুলিশের সাথে যাত্রা শুরুর ঠিক আগে, একেবারে ভোরবেলা আমাদের বোট গুলো সব চলে এসেছে, প্রিজন ভ্যান চলে আসলো, এবং আমি এখানে পোর্টো ভ্যালো যে গাড়িটা, যে গাড়িটাতে করে আমি গেলাম, তার গাড়ির নাম্বারটাও কিন্তু দিয়েছি স্টুডেন্টের ইন্টারেস্টিং এর জন্য। আমি জানি স্টুডেন্টের মধ্যে এই সমস্ত ইন্টারেস্টটা বেশ মজা, বেশ একটু অন্যরকম লাগে। ভোর প্রায় হচ্ছে, ভোর তখনো হয়নি, কিন্তু এটা অনেক রাতেরই ছবি, যদিও নীল আকাশ দেখতে পাচ্ছ, এটা ফটোগ্রাফিকে আমাকে প্রেজেন্টেশনের জন্য এটা করতে হয়েছে,
তো রন্ডনিয়ার এই পুলিশের সাথে প্রথম আমার যাত্রা শুরু হলো। যাত্রা শুরুর প্রথমে আমাকে কিন্তু অ্যামাজনিয়ান ল্যান্ডের যেখানে সেটেলমেন্ট আছে ওই সেটেলমেন্ট জোন গুলোর মধ্যে, আপনি এখানে বেশি সেটেলমেন্ট পাবেন না, রেয়ার, ধরুন 10 কিলোমিটার 5 কিলোমিটার গেলেন, দুটো থেকে চারটে করে, চারটে পাঁচটা করে মাত্র বাড়ি, আপনি এর বেশি এখানে পাবেন, এখানে কোনো আপনার স্কাইস্ক্রাপার্স বিল্ডিং, আপনার দোতলা একতলা কিছু কমপ্লিট, এগুলো কিছু কিন্তু পাবেন না। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি অনেক জীব জন্তু পশু পাখি প্রচুর আপনাকে ক্রস করতে হবে এবং এগুলোকে খুব সচেতন ভাবে আপনাকে ক্রস করতে হবে। যখন আপনি অ্যামাজনের একদম ইন্টেন্স এরিয়াতে ঢুকতে যাচ্ছেন, প্রথমে ফ্রিঞ্জ এরিয়া দিয়ে আপনাকে 20-30 কিলোমিটারের মতো কভার করতে হবে। ঠিক কভার করার মুহূর্তটা দেখুন, এখন বর্তমান অ্যামাজন কি আমাদের আজকে দেখার বিষয়, আমি আপনাদের বর্তমান অ্যামাজনই দেখাচ্ছি। এইরকমই রাস্তা, এইরকম লাল মাটি, ঠিক এরকম ডান দিকে বা দিকে আপনার ছোট ছোট ফার্ম দেখতে পারবেন, এগ্রিকালচার প্র্যাকটিসিং দেখতে পাবেন, করতে 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 এবার দেখুন অ্যামাজনিয়ানের দিকে। এবার আপনারা বুঝতে পারছেন আস্তে আস্তে আমি ডেন্স ফরেস্ট, দেখুন আগের ফরেস্টের জোন, আগের ফরেস্টের জোনের সিচুয়েশনটা এটা দেখুন, ফ্রিঞ্জ জোনের ঘনত্ব দেখুন। এবার আপনি এবার এইটা দেখুন, এটা এটা এবার কিন্তু আমি অ্যামাজনিয়ান ল্যান্ডের দিকে ঢুকে যাচ্ছি। এখানে একটা বহু প্রাচীন ব্রিজ ছিল, ডান দিকে একটা ব্রিজ আছে দেখুন, একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। কারণ এবার আপনারা বলবেন কনস্ট্রাকশন কেন হচ্ছে অ্যামাজনের ভেতরে, আর অ্যামাজন রেইন ফরেস্ট কে প্রোটেকশনের প্রয়োজন আছে, এখানে প্রচুর পুলিশ থাকে। এখন মজার বিষয়, আমরা কি এই পুলিশের কথা বলছি? না, এখানকার যারা অ্যামাজনের অ্যামাজনিয়ান পুলিশ তারা কিন্তু পুলিশ, মানে পুলিশরা বলে ওদের অ্যাকচুয়ালি অ্যামাজনিয়ান পুলিশরা। তো পুলিশরা কি কেমন হয়, এদের কিন্তু এনভায়রনমেন্টাল পুলিশ বলে এক ধরনের পুলিশ থাকে, একদম ক্যাটাগরিজ, রিভার পুলিশ বলে এক ধরনের পুলিশ থাকে, যিনি যিনি রিভারের মধ্যে পুরো কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলো ফলো করে। এনভায়রনমেন্টাল পুলিশ ফরেস্ট জোনকে আলাদা করে দেখে, তিনি শহরে গিয়ে অন্য পুলিশের যে অ্যাক্টিভিটিস সেটা দেখতে যায় না। তো এরকম পুলিশের ক্যাটাগরি করা আছে, আমি দেখাবো তাদের ড্রেস কেমন হয়, তারা ডিফারেন্সটা কেমন আছে তাদের পোশাকের। এই হলো ব্রিজ, ধীরে ধীরে ব্রিজের কাছে আমরা এসে পৌঁছলাম। এখন মজার বিষয়, ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন যেখানে কাঁচটা আছে সেটা হচ্ছে পুরোনো কাঠের সম্পূর্ণ ব্রিজ, বাঁ দিকে একটা নতুন ব্রিজ হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্টের ধীরে ধীরে ভিতরের দিকে যাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন অ্যামাজন রেইন ফরেস্টের ভিতরে কিন্তু, যেটা মজার বিষয়, রেল কিন্তু ব্রাজিলের উন্নত না, রেল প্রায় নেই বলতে পারেন, এটা খুব খুব সমস্যা। কারণ নদীগুলো এত বড় হয়, এত গভীর হয়, সেখানে ব্রিজ তৈরি করা একেবারে কঠিন গভর্নমেন্টের পক্ষে। যেখানে সম্ভব, যেখানে ছোট 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 নদী, যেগুলো উপনদী শাখা নদী যেগুলো আছে সেগুলোর উপরে কিছুটা করা আছে সেটেলমেন্ট ফরেস্টের ভিতরে পৌঁছানোর জন্য। মজার বিষয়, এই ব্রিজ তৈরিতে দেখুন আমাদের এখানে হলে কি হবে, স্টিল বা লোহা আয়রন এগুলোর পিলার দিয়ে 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 ব্রিজ হবে। দেখুন তো ওদের ব্রিজের কাঠামো তৈরিতে, স্ট্রাকচার তৈরিতে, কনস্ট্রাকশনে এখনো কিন্তু ফরেস্ট লবি ব্যবহার করে। এখানেই হচ্ছে অ্যামাজন রেড ফরেস্টের একটি ব্রিজ তৈরি হচ্ছে আর আমাদের এখানে একটি ব্রিজ তৈরি হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আমি তোমাদেরকে একটু ইন্টারেস্টিংলি দেখানোর জন্য দেখাচ্ছি। এই দেখো কাঠের সম্পূর্ণ ব্রিজ, ডান দিকে ব্রিজ তৈরি হচ্ছে আর এটা হলো বহু পুরনো ব্রিজ এই সেটেলমেন্টে। এটা হলো সেই নদীটা, যে নদীটা গিয়ে কিন্তু জামিরা নদী যেটা মাদিরা নদীতে গিয়ে মিলিত হবে একটু পরে, এই নদীতে আমরা নামবো, এই যে নদীটা দেখছি এই নদীতেই নামবো আমরা একটু সামনে এগোনোর পরে। নদীর পাশে দেখো কেমন ধরনের ছোট ছোট বায়োডাইভার্সিটি, কেমন ধরনের বার্ডস গুলো তোমরা দেখতে পাবে, প্রচুর পরিমাণ আছে নানাগুণ। যত অ্যামাজন রেড ফরেস্টের ভিতরে যাচ্ছি ধীরে ধীরে তত ডিফারেন্ট টাইপস অফ বায়োডাইভার্সিটি তুমি দেখতে পাবে, ডিফারেন্ট টাইপ, কত ধরনের যে পশু পাখি থাকে যার নাম আমরা জানি না, আমরা জানি না সেগুলো। এই এক্সপেরিমেন্ট এগুলো জানার জন্যই আমরা যাচ্ছি যে কি আছে সেখানে। যে পুলিশ মনে হতে পারে আপনাদের যে অ্যামাজনে হয়তো আমি চলে যেতেই পারি, আমার টাকা আছে, আমি অ্যামাজনের টিকিট কাটবো চলে যাবো, না সম্ভব না, আপনাকে গভর্নমেন্ট পুরো অথরিটি আপনাকে ফুললি সিকিউরড, যদি সেখানে আপনি মারা যান সেটা আপনার বন্ডে যে আপনি নিজের ইচ্ছে সেখানে গিয়েছেন। কিন্তু গভর্নমেন্টের খাতায় আপনাকে আগে আপনি যে একাডেমিশিয়ান এবং রিসার্চার, সেই রিসার্চার আপনাকে প্রুফ করতে হবে। এই যে পুলিশগুলো দেখছেন এগুলোই হচ্ছে এনভায়রনমেন্ট পুলিশ। এনভায়রনমেন্ট পুলিশের সাথে অন্য পুলিশের পার্থক্য আমি আসবো একটু পরে। এই যে এনভায়রনমেন্ট পুলিশ, এই যে আপনি প্রিজন ভ্যান গুলো দেখছেন, গভর্নমেন্ট আপনাকে এরকম করে কিন্তু মিলিটারি বোট দেবে, সেই বোট নিয়েই কিন্তু আপনি যেতে পারবেন ফরেস্টের ভেতরে। ফরেস্টের অ্যামাজনিয়ান ল্যান্ডের ভেতরে আমরা এটা কিন্তু অ্যামাজনিয়ান ল্যান্ডের ভেতরে, অ্যামাজন রেইন ফরেস্টের ভেতরে, কিন্তু ডিপ ইন্টেন্স অ্যামাজন যেটা এটা আরো একটু পরে আমরা আসছি। কিন্তু এই জায়গাতেও ছোট 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 সেটেলমেন্ট, সেই সেটেলমেন্ট গুলো কেমন দেখতে, মানুষ কিভাবে থাকে, তাদের জীবনযাত্রা কেমন, ঘর বাড়ি গুলো কেমন,
এগুলো আপনাদের দেখতে হবে যে অ্যামাজনিয়ান ল্যান্ডে এটা একটা ছোট্ট সেটেলমেন্ট, এখানে আমরা কিছুক্ষণের জন্য সকালের 15 মিনিটের জন্য একটা হল্ট করলাম, সেই ছোট ছোট সেটেলমেন্টে দেখুন অ্যামাজনিয়ান মানুষের জীবনযাত্রা তারা কেমন হয়, তাদের তাদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে বেঁচে আছে, তাদের সেই সমস্ত অ্যামাজনিয়ান পিপলদের কিন্তু একটা স্ট্যাটাস, তারা কি অতিথি করেন, হসপিটালিটি কি তাদের রয়েছে, হ্যাঁ রয়েছে, তারা হসপিটাল হসপিটালিটি রয়েছে, তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং ইকো লাভার, মেনলি পরিবেশের ন্যাচারাল রিসোর্স কে কেন্দ্র করে লাইফটাকে কাটাতে চায়। তো এটা আমি কিন্তু অ্যামাজনিয়ান ল্যান্ডের অ্যামাজনিয়ান পিপলদের কিন্তু একটা ছবি, অনেক বয়স্ক মহিলা তাদের একটা ছবি আমি দেখিয়েছি। ইকো ম্যান্ডেস এই ব্যক্তিকে তোমাদের জানতে হবে, তোমরা জানো 1951 থেকে 88 সাল পর্যন্ত এই ভদ্রলোক ইকো ম্যান্ডেস অ্যামাজনিয়ান ল্যান্ড কে বাঁচানোর জন্য, অর্থাৎ যে রেইন ফরেস্ট অ্যামাজনিয়ান রেইন ফরেস্ট এর ভিতরে প্রচুর রিসোর্স আছে, হিউজ রিসোর্স, এবং সেই রিসোর্সের লোভেই কিন্তু মানুষের টার্গেট যে রিসোর্সটা কিভাবে নেওয়া যায়, গ্রিন এন্টারপ্রাইজ এর টার্গেট থাকে যে রিসোর্সটা আমি কি করে এক্সক্যাভেশন করব, এক্সট্রাক্ট করব। এই ফরেস্ট পিপল, ইনিও একজন অ্যামাজনিয়ান ল্যান্ডের একজন কিন্তু ট্রাইব ইকো ম্যান্ডেস, এই ইকো ম্যান্ডেস কিন্তু নিজের জীবন দিয়ে অ্যামাজনিয়ান ল্যান্ডের একটা পোর্শনকে কিন্তু রক্ষা করেছিলেন। তার বাড়ির সামনে, তার বাড়ির সামনে অ্যামাজনিয়ান ল্যান্ডের একটি কথা বলি, সেখানে 1950-60 দশকে তখনও কিন্তু ওখানকার লেবার ইউনিয়ন তৈরি হয়নি, ইকো ম্যান্ডেস প্রথম অ্যামাজনিয়ান ল্যান্ডে লেবার ইউনিয়ন তৈরি করেছিল। জানো তখন লেবার ইউনিয়ন না ছিল না বলে কি করতো, তোমার 20 কেজি ওজন, আউন্স 20 আউন্স ওজন, আউন্সে করে এসে ওটা তোমার মালটা আছে 40 আউন্স, কিন্তু তুমি 20 আউন্স দিয়ে দিয়েছ, তোমার 20 কেজি মেটেরিয়ালসটা 40 কেজি মেটেরিয়ালসটা কোরিয়া দালাল ব্যবসায়ীরা 20 কেজি বলে বিক্রি করে দেবে, তুমি যা তো জানো না বোঝো না। তাই টিকো ম্যান্ডেস ছোট্ট বয়স থেকে সেই সমস্ত দুর্নীতি গুলো শিখতে শুরু করেছিল, মানে জানতে শুরু করেছিল। উনি হচ্ছে সোশ্যাল রিফর্মার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, রাবার প্ল্যান্টেশনের নিয়ে কাজ করতেন, রাবার চাষ করতেন, এবং সমাজকে অস্ত্রহীন ভাবে অ্যামাজনের সোসাইটিকে অস্ত্রহীন ভাবে মানুষকে লড়াই করতে, অর্থাৎ পিস, গ্লোবাল পিস কে উনি ফলো করে অ্যামাজনকে উদ্ধার করার লড়াই করেছিলেন। এবং অ্যামাজনিয়ান ল্যান্ডে যদি কেউ ইউনিয়ন করতে চাইত সেই যুগে 50-60 দশকে, তোমরা জানতো পুড়িয়ে মারা, তোমাকে বললাম না সতীদাহ, যে ব্যক্তি লেবার ইউনিয়ন করার চেষ্টা করতো তাকে জানতো সকলের সামনে সন্ধ্যেবেলা কিন্তু পুড়িয়ে মারতো, এবং সেটা সকলের সামনে, এত এত নৃশংস উদাহরণও কিন্তু আমরা এই অ্যামাজনিয়ানের যদি হিস্ট্রি তুমি পড়ো সেখান থেকে কিন্তু জানতে পারবে। ইকো ম্যান্ডেস ছোটবেলা থেকে এই সমস্ত জিনিসগুলো দেখেছিল, তার মনে হয়েছিল আমি এই অ্যামাজনকে কি করে রক্ষা করবো, অ্যামাজনকে মানুষের হাতে বিক্রি থেকে কিভাবে রক্ষা করবো অ্যামাজন রেইন ফরেস্ট কে। শেষ পর্যন্ত আমি আরেকটা তথ্য দিই, অ্যামাজনিয়ান রেইন ফরেস্টে যখন প্রথম লেবার ইউনিয়ন কিন্তু উনি তৈরি করে দিলেন সাহস করে, অনেক খরগোশ পড়াতে হয়েছে, নিজের মৃত্যু হয়েছে ওনার, উনি মারা যাওয়ার আগে ওনার ঘরের সামনে একটি ছাগলের গলা কাটা রক্তাক্ত, ছাগলের গলা কাটা রক্তাক্ত মাথা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেন এরকম বলি, সাধারণত ওই রেন ফরেস্ট জোনে ওখানে যদি কাউকে মারা হবে পরের দিন সকালে এরকম তাকে শুট করা হবে, তাকে হত্যা করা হবে, সে হত্যা করার আগের দিন রাত্রে তার বাড়ির সামনে, তার দোয়ারের সামনে একটি জ্যান্ত ছাগলকে গলা কেটে সেই রক্তাক্ত গলা সেখানে ঝুলিয়ে দিয়ে রাখা হতো, খেত, এবং বাড়ির মালিক সেটা দেখে বুঝতে পারতো এই বাড়ির কাউকে তাহলে পরের দিন খুন করা হতে পারে। এই ধরনের নৃশংস অত্যাচার, এবং সে জানতো যে সে মারা যাবে, সে তবুও কিন্তু লড়াই ছাড়েনি, শেষ পর্যন্ত সে অ্যামাজনিয়ান ল্যান্ডকে কিন্তু উদ্ধার করেছিল। এরকম অনেকেই আছে যারা অ্যামাজনিয়ান ল্যান্ডের জন্য কাজ করেছে, অ্যামাজনিয়ান ল্যান্ডের ভিতরে। এবার ধীরে ধীরে আমি কিন্তু জামিরা নদীর জামিরা নদীর দিকে আমি যাবো, জামিরা নদী আবার হচ্ছে অ্যামাজনিয়ান ল্যান্ডে, এটা দিয়ে আবার হচ্ছে তোমার জামিরা নদী গিয়ে আবার কিন্তু মিশবে, জামিরা নদী গিয়ে আবার কিন্তু মিশবে অ্যামাজনের সব থেকে বড় যে উপনদী সেখানে মাদিরা নদী, সরি মাদিরা নদীতে গিয়ে মিশবে। তা প্রথমে আমাকে জামিরা নদীতে যাওয়ার ঠিক আগে এই ধরনের কিন্তু সেটেলমেন্ট বলেছিলাম না, সেটেলমেন্ট কি ধরনের ওখানে, এই ধরনের সেটেলমেন্ট গুলো কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এই আমি পৌঁছে গেলাম জামিরা নদীতে, এবার আমি পৌঁছালাম জামিরা নদীতে, ও পাশে তোমরা অ্যামাজন আরো ইন্টেন্স অ্যামাজন দেখতে পাচ্ছ। এই জায়গাটায় ছোট্ট করে এখানে গভর্নমেন্ট থেকে যারা রিসার্চ করতে আসে তাদেরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে একদম দূরে দেখো ছোট ছোট তোমরা গাড়ির মতো দেখতে পাচ্ছ, ওগুলো গভর্নমেন্টের প্রিজন ভ্যান, তার সাথে লাগানো যে বোট গুলো সেগুলো আবার নদীতে নামানো হবে, ডিজেলের যে ড্রাম সেগুলো নামানো হবে, সেগুলো নামিয়ে এবার যাত্রা শুরু।
এই যে নদী পুলিশ আমি বলেছিলাম না, একটা এনভায়রনমেন্টাল পুলিশ, একটা রিভার পুলিশ, এরা হচ্ছে রিভার পুলিশ। এর আগে কি দেখালাম? এনভায়রনমেন্টাল পুলিশ। রিভার পুলিশের কাজ কি? নদী কোন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা ওইসের ভরিয়ায় কোনো সমস্যা, সেগুলো কিন্তু রিভার পুলিশ দেখবে। রিভারের রিসোর্স তার এগুলো দেখার কর্তব্য। অ্যামাজনিয়ান ল্যান্ড, আমি যেটা অ্যামাজনিয়ান ল্যান্ড বলেছিলাম একটু আগে, আমি বললাম শুরুতে কি অ্যামাজনিয়ান ল্যান্ড, অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজনিয়ান ল্যান্ড এখন কিসের প্রেশারে আছে? এই চারিদিকে লোকে অয়েল প্রেশার, হাইড্রোলিসিটি, ডিফরেস্টেশন, রোড কনস্ট্রাকশন, ফায়ার, হটস্পট, এগুলো নিয়ে কিন্তু প্রতিবার কিন্তু আরো ভয়ানক ইন্টারেস্টিং এর জায়গায় কিন্তু আমরা ঢুকছি, শুরু হয়ে গিয়েছে। বেআইনি সোনা উত্তোলনের কারখানা মাদিরা নদীর বুকে। আমি আবার একটু ক্লিয়ার করি, হঠাৎ করে মাদিরা নদী কোথা থেকে আসলো? মাদিরা নদী আসলো আমি কিন্তু জামিরা নদীর কোণে, আমার ডিজেল ভ্যান নেমেছিল জামিরা নদীর কোণে, ওখান থেকে বোট ডিটাচ হলো, সেখান থেকে ডিজেলের ড্রাম গুলো সব চাপলো। এবার আমি ধীরে 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 অ্যামাজনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। অ্যামাজনের দিকে মানে অ্যামাজনের ইন্টেন্স রেইন ফরেস্ট। ভূগোল বইতে যেটা তোমরা গ্র্যাজুয়েশনের ছবি এঁকেছো, যেটা পাঁচটা লেয়ার রেইন ফরেস্টের, এইবার আমি সব তোমাদের সব এগুলো দেখাবো ভিতরে কি আছে। কিন্তু দুঃখজনক বিষয়, এগুলো সব কিন্তু আমার ফটোগ্রাফি কোনো ইন্টারনেট থেকে নেওয়া কিন্তু নয়। আমি কোন জায়গায় এক্সপেরিমেন্ট করতে গেলাম, আমি কি শুধুমাত্র সেখানে ন্যাচারাল বায়োডাইভার্সিটি, অ্যামাজনের এটা আছে ওটা আছে ভালো আছে না, আমাকে প্রবলেমস ফাইন্ড আউট করতে হবে। আমি স্কলারদের জন্য বলবো, রিসার্চারদের জন্য বলবো, স্টুডেন্টসদের জন্য বলবো, আমরা যখন গবেষণা করতে যাই, গবেষণায় শুধুমাত্র কি আছে আমি সেটা উপস্থাপন করতে চাই না, আমরা যাই সেখানে কি সমস্যা আছে, এই সমস্যাগুলো কি সত্যি আছে, কতটা আছে, সমস্যাগুলোকে তুলে ধরো এবং সেটাকে রিভ্যাম্প করো, কার্টেল করো, রিডিউস করো, করার জন্য কি কি করতে হতে পারে, এটাই কিন্তু আমাদের চিন্তার বিষয়। এবং সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের গবেষণার কোনো কাজেই লাগবে না। বেআইনি সোনা উত্তোলনের কারখানা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, আরো দেখাচ্ছি, এগুলো সব নদীর বুকে। তোমরা ডান দিকে এবং বাঁ দিকে আরেকটা জিনিস বলি, এই যে জামিরা মাদিরা নদী, মাদিরা হচ্ছে অ্যামাজনের সব থেকে বড় উপনদী, বিশাল নদী, নদীর এপার ওপার দেখা যায় না, সাগরের মতন একেবারে ঢেউ, অস্বাভাবিক। আমি বলবো সেই ঢেউয়ের কথা, তখন আমি রিটার্ন আসলাম, সেই রিটার্নে যে ঢেউ, জীবন মরণ কাকে বলে তার বহু উদাহরণ আপনারা এখানে পাবেন। এবং আমি বলবো যে সহসা এখানে না যাওয়াটাই শ্রেয়, কারণ মানুষ বলেন একটা কথা, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন। সত্যিই আমি বলবো প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন, সব জায়গায় আপনার পদচিহ্ন ফেলার কোনো দরকার নেই। এর দ্বারা আপনি বিশাল বড় সায়েন্টিস্ট বা বিশাল বড় দেশ, বিশাল বড় আপনার টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে তা প্রমাণ দিবেন, প্রয়োজন নেই পৃথিবীর সব জায়গায় আপনার হিউম্যান প্রিন্ট রাখতে নেই, তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। বেআইনি সোনা উত্তোলন কারখানা মাদিরা নদীর বুকে আমি আরেকটা ছবি দেখালাম, দেখো এদের প্রত্যেকের কাছে কিন্তু পিস্তল আছে, এদের প্রত্যেকের কাছে পিস্তল আছে। আপনি যদি ওদের কাছাকাছি যান, যে কোনো মুহূর্তে তারা আপনাকে গভর্নমেন্টের লোক বলে মেরে ফেলতে পারে। কারণ আমাদের সাথে গভর্নমেন্টের পুলিশও কিন্তু আমার গাড়িতে ছিল পিছনে বোটে বসে, আর বোট কখনো সাধারণ কোনো মানুষকে বোট চালানোর নিয়ম নেই। এনভায়রনমেন্টাল পুলিশের পকেটে রিভলভার এবং তারই রাইট আছে, ওটা দুটো বোট, তার জন্য বেশি সে বোটে চাপবে না লোকজন, এনভায়রনমেন্ট পুলিশ কিন্তু সেটা চালাবে। এরকম অনেক রুলস, অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে আপনাকে সেখানে যেতে হবে। আমি আর একটা দেখাচ্ছি, আমি এটা একটা ভিডিও টাইপের, কিছু কিছু মাঝে মাঝে ভিডিও দেখাবো ইন্টারেস্টিং। এই হলো বেআইনি সোনা উত্তোলনের কারখানা মাদিরা নদীর বুকে, কত বড় নদী দেখো। ওই যে আমি রেইন ফরেস্ট বললাম, রেইন ফরেস্ট সাধারণত কেমন হয়, তার যে লেয়ার, লেয়ার গুলো তুমি দেখতে পাবে ভয়ঙ্কর। এই ভিডিও, ভিডিও করাটা আমার কাছে ছিল রিস্কে, কিন্তু আমি আমাকে নিতে হয়েছিল করা। কিন্তু দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু লাইভ, লাইভ হচ্ছে সোনা উত্তোলনের কারখানা প্রত্যেকটাই। আর তো তোমরা ওই যে জলের স্রোত, বালি, সেখান থেকে সোনা উত্তোলন কিভাবে হচ্ছে দেখো, তার ছবি, ছবি দেখে বুঝতে পারবে যে এটা কিন্তু সোনা কারখানাটা কিন্তু তখন রানিং, সেখানে কাজ হচ্ছে। এবার নেক্সট দেখো, আমি আরো একটা সোনা কারখানা কিন্তু দেখালাম, এরকম অজস্র আমার কাছে 17টা এরকম ডেটা, সোনার কারখানার কিন্তু ডেটা আমার কাছে আছে। এগুলোই হলো সমস্যা, যে মানুষ সভ্যতাকে, অ্যামাজনকে কিভাবে বিনষ্ট করতে চাইছে অ্যামাজনের গুরুত্ব না বুঝে। আরো একটা ছবি দিলাম, দেখো কি বড় বড় সোনার কারখানাগুলো। তোমরা প্রশ্ন করতে পারো গভর্নমেন্ট কি জানে না, গভর্নমেন্ট জানে, আমি তো গভর্নমেন্টের লোকের পাশ দিয়ে গভর্নমেন্টের লোককে সাথে নিয়েই তো যাচ্ছি, এনভায়রনমেন্টাল পুলিশকে সাথে নিয়েই তো যাচ্ছি। গভর্নমেন্ট জানে, গভর্নমেন্ট এগুলো ভেঙেও দেয়, এগুলো এসে ভেঙে দেয়, আবার এগুলো গিয়ে কোথা থেকে লোকাল মার্কেট থেকে বাইরে থেকে এসে এই সমস্ত বেআইনি কাজকর্ম আবার বসে যায়, এবং খুব রিস্ক, পুলিশের সাথে এদের হয়তো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এইবার আমি ধীরে ধীরে
মাদিরা নদীর কিন্তু অ্যামাজনের ভেতরে কুমিয়া বলে একটা লেক আছে, কুমিয়া, কুমিয়া লেকের পাশে আমি পৌঁছবো। আমি আগেই এই ফটোগ্রাফ গুলো দেখিয়ে দিচ্ছি, পরে আমি কুমিয়া লেক পৌঁছানোর অ্যামাজনের ভেতরের যে রাস্তাগুলোর আরো কিন্তু আলাদা আলাদা ফটোগ্রাফ গুলো দেখাবো এবং ভিডিও। তো সেখানে অ্যামাজনিয়ান ল্যান্ডের ভেতরে গিয়ে একেবারে অ্যামাজন রেন ফরেস্টের 110 কিলোমিটার ভেতরে গিয়ে সেখানে ছোট্ট একটা কুমিয়া লেক আছে, কুমিয়া তার নাম। এই কুমিয়া লেকের মধ্যে একটা একটা ছোট্ট সেটেলমেন্ট আছে, গভর্নমেন্ট সেখানে সেপারেট একটা সেটেলমেন্ট তৈরি করেছে। সেখানে সেখানে গভর্নমেন্ট চাইছে যে সেখানে আলাদা করে ভবিষ্যতে একটা ইকোট্যুরিজম হোক, কিন্তু তার আগে সেই সেটেলমেন্টটাকে হ্যাবিচুয়েট করতে হবে, সেটাকে গ্রো করতে হবে, সেখানে একটা আলাদা সেটেলমেন্ট তৈরি করতে হবে। এবং তাদের সমগ্র রিসোর্স কিন্তু ফরেস্ট রিসোর্স থেকে আসবে এমন, এবং মেনল্যান্ড এর সাথে তাদের কানেকশন। সেখানে ছোট একটা স্কুল আছে আমি দেখাচ্ছি, তাদের সেখানে ফার্মিং করেছে, এগ্রিকালচার প্র্যাকটিসিং, অ্যানিমাল হাজবেন্ডারি করেছে সেখানে, এভাবে তারা ফার্মিং করছে। এটা কিন্তু অ্যামাজন রেইন ফরেস্টের 100 কিলোমিটার ভেতরে। আপনাদের মনে হবে এটা কোনো আশেপাশের আমাদের সেটেলমেন্ট না, সেখানে প্রত্যেকটা ফেলে দেওয়া জিনিস তারা সেগুলোকে রিইউজ করে গার্ডেনিং করে, সেখানে সেটাকে নিজেদের একটা সেটেলমেন্ট তৈরি করেছে ফরেস্টের ভেতরে। অবশ্যই গভর্নমেন্ট অথরাইজড, গভর্নমেন্টের সেখানে পারমিশন রয়েছে এবং সম্পূর্ণ তারা সেটা কাউন্টেড, কারা কারা এসেছে, কারা থাকে, কারা জন্ম নিচ্ছে, পুরোটা কিন্তু গভর্নমেন্টের নজরে তারাদের থাকে। তাদেরই ভেতরে বেশি ফ্যামিলি নেই, সেখানে 14-15 মতো ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিতে তাদের এই ভেতরে বাড়ি, দেখো বাড়িগুলোর নিচে দেখো পুরো ফাঁকা, কেন জানো, প্রচুর পরিমাণে সাপের আনাগোনা। তাই ঘরে ডাইরেক্ট প্রবেশ না করতে পারে, এই ধরনের কিছু প্রিকশনস এরা করা, এইরকম সেটেলমেন্ট হাউজিং প্যাটার্ন গুলো তাদের তৈরি করা হয়েছে। অ্যামাজনিয়ান রেড ফরেস্টের একদম ভেতরে 110 কিলোমিটার ভেতরে যে কুমিয়া লেকটার নাম আমি দেখাবো, কুমিয়া লেকটা কিরকম জায়গাটা সেটাও আসবে, আসলে একটু আগে কিছু হয়ে আছে, আমি নিশ্চয়ই দেখাবো। সেখানে দেখো সেখানকার অ্যামাজনিয়ান ল্যান্ডে রেন ফরেস্টের ভেতরে ছোট্ট যে একটা আইল্যান্ডের মতো জায়গা, একদম ভেতরে 110 কিলোমিটার ভেতরে, যেখানে গিয়ে আমরা স্টে করলাম, স্টে করে আবার ওখান থেকে আমাদের সার্ভে করে আবার রিটার্ন আসতে হয়, এবং সেটারও নিয়ম আছে। তা আমাদের আমাদের প্রতিদিনের সার্ভে কিন্তু রাত্রে মানে সন্ধে হয়ে ধরুন 7টা মোটামুটি হয়ে যায় সন্ধ্যা হতে হতে, 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের আবার মেনল্যান্ডে ফিরে আসতে হবে। এটা একদম নিয়ম, ম্যান্ডেটরি। ভেতরে আমাদের কোনো বাড়ির লোক এখানে থাকতে কোনো মতেই দিবে না, মানে টুরিস্ট পিপল গিয়ে ওখানে রাত্রে গিয়ে ভাড়া দিয়ে থাকবে না, এসব হবে না, যাবে গবেষণা করবে, রিসার্চের কাজ করবে, আবার ফিরে আসবে। বাচ্চাগুলোকে দেখুন, অ্যামাজনিয়ান ল্যান্ডের শিশুদেরকে দেখুন, তাদের মায়েদেরকে দেখুন, আমি এই জন্যই ছবিগুলো দিয়েছি, তারা কে, কেমন, কারা থাকে অ্যামাজনিয়ান ল্যান্ডের ভেতরে। একটা যে বায়োডাইভার্সিটি নমুনা, পাম পাম যেগুলো থেকে আমাদের অয়েল তৈরি হয়, এটা দারুণ প্রসারিত, ওখানে প্রচুর পরিমাণে ফার্মিং হয়, ওখানে বায়োডাইভার্সিটির এক একটা মেটেরিয়াল দেখুন, যার নামও আমি জানি না, সে বৃহৎ বৃহৎ সে সমস্ত আইটেমস, এক একটা বায়োডাইভার্সিটির জোন, প্রচুর পরিমাণে সেখানে ইনসেক্টসরা কিভাবে থাকে, প্রচন্ড ভয়ঙ্কর। এবং আপনি আপনি নির্দেশাবলীর একটু ডানে বা বায়ে যদি আপনি যান, আপনার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। সেখানে যাওয়ার সময় আপনার ড্রেস আপ, বুট, শু এবং বিভিন্ন ধরনের ক্রিম, আপনার জামা, সবগুলো কিন্তু খুব সচেতন ভাবে আপনাকে সেগুলো পড়তে হবে। এগুলো সব ইনস্ট্রাকশন ছিল অ্যামাজনের ভেতরে ফেলে দেওয়া, ধরুন একটা নৌকা, তারাও কিন্তু রিউজ জানে, তারা অ্যামাজনকে বাঁচানোর জন্য। এটা কিন্তু ল্যান্ডের ভেতরে ওই যে আইল্যান্ডটা বললাম, কুমিয়া লেক, কুমিয়া লেকের সঙ্গে যে ছোট্ট আইল্যান্ডের মতো, এখানে কি আমাদের স্টে করে সেখানে রিসার্চ করে আবার ফিরে আসতে হবে। সেই জায়গায় ফেলে দেওয়া নৌকা, মানে এটা ইউজ হয় না, সেটাকেও তারা গার্ডেনিং এর কাজে লাগিয়েছে। অ্যামাজনিয়ান ওই লেকে, এই অ্যামাজনিয়ান রেড ফরেস্টের ভিতরে গিয়ে লেকে ছোট ছোট কাঠামোগুলো কি করে তৈরি করে দেখুন, ঘরের কাঠামোগুলো আরো একটা নমুনা। সেখানে যে ফরেস্ট ফুড গুলো রয়েছে, ফ্রুটস গুলো রয়েছে, সেখানকার মানুষ সেগুলো কিভাবে কালেক্ট করে, তাদের সঙ্গে আমরা কিভাবে গবেষণার কাজে সেগুলো কালেক্ট করার চেষ্টা করি, জামরুলের মতো এগুলো আমরা জানা জানতে পারিনি, জামরুলের মতো এটুকু দেখলাম। এটা এটা খুব খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুব ছোট্ট, দেখুন আপনার হাতের হাতের তালু, হাতের তালু এবং 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 তার সাইজটা দেখুন, কত বড় করে আমি প্রেজেন্ট করেছি, এবং তার উপরে ওই মাছটা দেখুন। যখন আমরা রিসার্চ একটার পর একটা করে শুরু করলাম, এই ধরনের মাছ পেলাম ছোট্ট 1 সেন্টিমিটারের মতো। সুকান্ত নামটা কি ছিল মনে আছে? সুকান্ত, সুকান্ত, সুকান্তর বোধ হয় নেটটা থাকছে না, শুনতে পাচ্ছ সুকান্ত? আচ্ছা সুকান্ত, আচ্ছা ওকে, নো প্রবলেম, সুকান্ত নেটের প্রবলেম হচ্ছে ওই জন্য থাকতে পারছে না, কেটে যাচ্ছে। হ্যাঁ আমি বলি, এটা সম্ভবত পীর হো ধরনের একটা নাম, আমার নামটা এক্সাক্ট মনে নেই, সুকান্তর মুখস্থ আছে ওটা আমি জানি, ওকে আমি বলেছিলাম,
এবার আমি বলি এই মাছটা কত ভয়ঙ্কর। মাছটা কিন্তু 1 সেন্টিমিটারও সাইজ না, খুব ছোট্ট। এই মাছটা যখন আমরা জঙ্গলে গিয়েছি, তখন জঙ্গলে আমাদেরকে ছেলে এবং মেয়ে আমাদেরকে টিমটা দিয়েছিল, যে গবেষক টিমটা দিয়েছিল আমাদেরকে, খুব সচেতন ভাবে বলা হয়েছিল আপনারা কিন্তু জঙ্গলে টয়লেট এবং ল্যাট্রিন এ সমস্ত করতে গিয়ে খুব সাবধানে থাকবেন। আমরা বললাম কেন, তখন আমাদেরকে কেন এটা বের করে এটা আমাদেরকে ফাইন্ড আউট করে ওখানে নিয়ে গিয়ে দেখালো, এই যে পিরানহু বলে যে ছোট্ট একটা মাছ, এই মাছটার বলে দাঁত আছে এবং মানুষের জেনিটাল পার্ট দিয়ে এই মাছটা মানুষের শরীরের ভেতর ঢুকে যায় এবং ঢুকে সে কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে। এবং এই মাছ যদি একবার কোনো মানুষের শরীরে ঢোকে তাহলে 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 কিন্তু উইদাউট অপারেশন কিন্তু তাকে আর বের করা যাবে না। তাহলে ভাবুন কি ধরনের ভয়ঙ্কর ধরনের যে কালেকশন, যে ধরনের বায়োডাইভার্সিটি সেখানে কিন্তু থাকে, ভয়ঙ্কর সুন্দর। এবং মাছটা ভালো করে দেখুন, তার একটা আদি একটা আপনি মাছটার গায়ে কিন্তু একটা কালারও দেখতে পাবেন, আদিশ কালার। তো এই ধরনের ইন্টারেস্টিং বাচ্চাদের বলবো, শিক্ষার্থীদের বলবো, দেখো এই অ্যামাজনে এই ধরনের জিনিসও আছে, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এবং অ্যামাজনে যখন আমরা সার্ভে করি, সার্ভের সময় এই ধরনের জীব জন্তু গুলো আমরা দেখতে পাই, সব এগুলো কিন্তু ইন্টারনেটে কপিপেস্ট করা ছবি নয়, আমি আবারও বলছি এগুলো ন্যাচারাল, সবটা কপিরাইটেড। কত রকমের মাছ দেখা যায় অ্যামাজনে, দেখো মানুষ কত এক্সক্যাভেশন করছে, লোকাল মার্কেটে যাচ্ছি অ্যামাজনের, অ্যামাজনিয়ান ল্যান্ডে লোকাল মার্কেটে গেলে এইরকম বড় বড় মাছ, মাছের সব খাল কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে। এগুলো ছবি দেখলে হয়তো তোমার মনে হবে যে এগুলো মার্কেটিং হতেই পারে, কিন্তু সমস্যা এটাই আমি বলতে চাইছি এই ছবির মাধ্যমে এটাই। ইনি হলেন ডক্টর ইজাবেল, যিনি ওই অ্যামাজনিয়ান সোসাইটির জন্য প্রচুর কাজ করে যাচ্ছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের প্রভার্টি ইরাডিকেট করার জন্য, বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য। আমরা আমরা এই লোকাল মার্কেট থেকে তুলে এবং প্রচুর ওয়ে এটা আমরা হাত দিয়ে তুলেছি, এটা একজনের হাত দিয়ে এটা এই মাছের যে খণ্ডটা দেহটা এটা কিন্তু এত হালকা নয়, অনেক ওয়েট, দুজন মিলে ধরেছি এটা প্রচুর ওয়েট কিন্তু। তো এগুলো মার্কেটে বিক্রি হওয়ার তো এক্সক্যাভেশন রেট বেড়েছে। আরে একটা মাছের নাম বলছি, ছবিতেও দেখাবো, ওবটো, ওবটো বলে একটা মাছ আছে, ওবটো, ওবটো মাছ হচ্ছে খুবই সুন্দর একটি মাছ, অনেক রকম কালারফুল হয় এবং এটা হচ্ছে এক ধরনের ডলফিন টাইপের মাছ, খুবই সুস্বাদু। আমি মাছটা দেখাচ্ছি, আমাদের খাওয়ার প্লেটেও সেই মাছটা এসেছে, তারপরে জানলাম যে এই মাছটা নিয়ে কি কাহিনী। এই ওবটো মাছ হচ্ছে অ্যামাজন এরিয়াতেই দেখা যায়, বোটো বলে ওরা ওদের ভাষায়, পর্তুগিজ ভাষায় বলে বোটো, মানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা হয় ওবটো। তো বোটো বলে যে মাছটা, এত সুস্বাদু হয়, এত কালারফুল হয়, এত সুন্দর দেখতে ডলফিনের মতো, খুব মিষ্টি শান্ত টাইপের মানুষ, এতে এত বেশি এক্সক্যাভেশন করছে, এত বেশি এতে মানুষ এটাকে ইউজ করছে, খাচ্ছে, ফলে এই মাছগুলো ধীরে ধীরে কিন্তু মানে এন্ডেঞ্জার লিস্টের দিকে চলে যাচ্ছে। তাকে বাঁচানোর জন্য এই ভদ্র মহিলা ডক্টর ইজাবেল, তাকে বাঁচানোর জন্য যে সমস্ত ওই এরিয়াতে, যে সমস্ত এরিয়াতে ওখানে রিফিউজি এরিয়া আছে, বস্তি আছে, সেখানে গিয়ে কিন্তু তাদের উপর আলাদা করে বই করে তাদের শিক্ষার্থীদেরকে আলাদা করে কিন্তু শেখাচ্ছে। আমি দেখাচ্ছি সেই উদাহরণ, অ্যামাজনিয়ান ল্যান্ডের কুমিয়া লেকের ভেতরে, একদম জঙ্গলের ভেতরে, সেখানকার লাইভলিহুড প্যাটার্নের আমি কিছু ছবি দিয়েছি, সেখানকার লাইভলিহুড প্যাটার্নের ছবি। অনেকে ভাবতে পারেন তাই বাবা এরকম কেন, অ্যামাজনিয়ান ল্যান্ডের টাইপটা এরকমই, এরকমই তাদের জীবনযাপন। গাছকে বাঁচানোর জন্য সেই ল্যান্ডের ভেতরেও দেখুন কিভাবে ন্যাচারাল মেথডে তারা গাছকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের বড় করতে চেষ্টা করছে। অ্যামাজনিয়ান ল্যান্ডের কুমিয়া লেকের ভেতরে, অ্যামাজনের ভেতরে কিন্তু এটা একদম 110 কিলোমিটার ভেতরের গল্প এগুলো দেখাচ্ছে আমি সব। সেখানে একটা ছোট্ট স্কুল আছে, প্রাইমারি স্কুল, আমরা সবাই সেখানে গিয়েছিলাম। সেই প্রাইমারি স্কুলের যারা শিক্ষক, মেল ল্যান্ড থেকে তাদের পাঠানো হয়, প্রচুর পরিমাণে অর্থ দিতে হয়, তাকে স্যালারি দিতে হয়, কিন্তু মেল ল্যান্ডের সঙ্গে তাদের বিশেষ কোনো কানেকশনই থাকে না, কিন্তু তাদের এই কষ্ট করে তাদের ওই জায়গাটাকে আস্তে আস্তে করে রিহ্যাবিলিটেশন করা হচ্ছে, গভর্নমেন্টের এগুলো ডিসিশন। এটা আমি বললাম অ্যামাজনিয়ান ল্যান্ড আর ফ্রিঞ্জ পোর্টো ভেলো সিটি, এইটা হচ্ছে পোর্টো ভেলো সিটি। একসময় এটা গোটা ছিল অ্যামাজনিয়ান ল্যান্ড, পুরো অ্যামাজন রেইন ফরেস্ট ছিল, ওই শেষ প্রান্তের ছবি, ওখানে নদী, ওটাই হলো মাদিরা নদী, একদম মাদিরা নদীর পাশে গড়ে ওঠা এটা কিন্তু একটা শহর, বিশাল শহর, একটা আরবান তৈরি হয়ে গেছে। মানুষ অ্যামাজন রেইন ফরেস্ট দেখুন দেখুন কিভাবে ছাড়তে 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 সেখানে সেটেলমেন্ট তৈরি করে ফেলেছে। যে বস্তির কথা আমি শুরুতে বললাম, যে সমস্ত জায়গায় আমাকে, আমি একা যেতে চাইলে আমাকে যেতে দেয়নি, আমি আরেকটা জিনিস বলেছিলাম অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে, অ্যামাজনিয়ান ল্যান্ড সম্পর্কে, একদম ধনী একদম গরিব,
এইগুলো সমস্যা এখানকার। মধ্যবিত্ত সংখ্যা কম, মধ্যবিত্ত সংখ্যা যত আমাদের দেশে বাড়বে, যে কোনো জায়গায় বাড়বে, জেনে রাখবেন খারাপ দিক না। মধ্যবিত্ত মানে সেখানে একটা ইকুয়ালিটি মেনটেন করা যেতে পারে, কিন্তু একেবারে উপর আর একেবারে নিচু এই জায়গাটা কিন্তু আপনি ইকুয়ালিটি মেনটেন করতে পারেন না। সেই জন্য এগুলো এক একটা বস্তি এরিয়া, বস্তি এরিয়া কিন্তু আগে কখনোই একা ছাড়িনি। অ্যামাজোনিয়াল ল্যান্ডে আনতে হবে সেখানকার সেটেলমেন্টে ইকোনমিক জিওগ্রাফিটা কি। দেখুন অ্যামাজোনিয়াল ল্যান্ডে এখনো মানুষ চাইছে সেখানকার ন্যাচারাল প্রোডাক্ট কে কেন্দ্র করে, সেখানকার বায়ো প্রোডাক্ট কে কেন্দ্র করে সেখানকার ইকোনমিকে রিজুভিনেট করা, দারিদ্রতাকে দূরীকরণ করতে, সেখানকার পরিবারের বাচ্চা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলে মিলে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রোডাক্ট তৈরি করছে, যেগুলো বিশ্বমানচিত্রে হয়তো এখনো আসেনি। আমি গিয়ে সেগুলো অবজার্ভ করলাম, তাদের বায়ো প্রোডাক্ট, এটা হচ্ছে একটি গায়ে মাখা সাবান, এবং জানেন এটা হচ্ছে একদম বায়ো বায়ো প্রোডাক্ট, এটা কোন রকম ভেজাল কোনো জিনিস দিয়ে নাই, এবং সেগুলো আমাকে প্রমাণ ওরা দেখিয়েছে। আমাদের এখানকার ইটের যে দাবান আমরা দেখি, আমি এই ছবিগুলো এই জন্যই দিচ্ছি, দেখো মা তোমাদের এই অ্যামাজন এরিয়া সবকিছুই মোটামুটি যতটা পারা যায় একটু 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 করে আমাদের জানতে হবে। তা আমাদের এখানে যে ইটের উপর ইটের উপর যে ইটের দেওয়াল, ওদের এখানকার লাল মাটি দিয়ে এটা হচ্ছে দেওয়ালের ফ্রেম, আমাদের ইট ওদের হচ্ছে এটা, এটা দিয়ে তৈরি করা ওদের দেওয়াল গুলো। অ্যামাজোনিয়াল ল্যান্ডের ভেতরে যে ছোট ছোট মার্কেট, মার্কেট গুলো একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমাদের এখানে মার্কেটের ভেতরে কখনো পুলিশ দেখেন না, কিন্তু অ্যামাজোনিয়াল ল্যান্ডের চুরির চিন্তার পরিমাণ অনেক বেশি, অনেক ভয় ভয় করেছে। সেই জন্য মার্কেট গুলো থাকে, মার্কেটের ভিতরে সবসময় একটা করে পুলিশ কিন্তু মোতায়েন করা থাকে। কিন্তু সমস্যার বিষয় দেখুন, প্লাস্টিক এদের কালচারে কতটা বেশি বেশি ঢুকে গিয়েছে, একদম ডান দিকে দেখুন একটা ছবি দিয়েছি, যে কোনো জিনিস প্লাস্টিকে মুড়িয়ে বিক্রি করার একটা টেন্ডেন্সি এদের মধ্যে তৈরি হয়েছে। এই টেন্ডেন্সি গুলো থেকে বেরোতে হবে। আমি একটু আগে যে মাছটার কথা বললাম, ওবোটা ফিশ, এই দেখুন আমাদেরই খাবারের টেবিলে এই ওবোটা ফিশ দিয়েছে, পিছনে বসে থাকা ভদ্রলোক প্রফেসর ফ্ল্যাভিও, যে ভদ্রলোক কিন্তু আমাদেরকে একাডেমি গভর্নমেন্ট অথরিটির দিক থেকে অনেক বেশি সাপোর্ট করেছেন। এটা হলো সেই সুস্বাদু মাছ যেটাকে আমি বলছি ওবোটা ফিশ। মানুষ এই সুস্বাদুর জন্য এটা প্রচুর পরিমাণে মারার চেষ্টা করে, এবং তার পরিণতি হচ্ছে এটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। অ্যামাজোনিয়াল ল্যান্ডের ফ্রিন জোনের একটা ছবি এটা। আমাদের এখানে যেমন রাখাল বালক বলে, রাখালরা গিয়ে গাছের তলায় গিয়ে কোথাও দাঁড়ায়, যেটা ব্রাজিলে হচ্ছে এগ্রিকালচার বলতে ওদের এনিম্যাল হাজবেন্ডারি কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো এই প্রচুর পরিমাণে এনিম্যাল হাজবেন্ডারি হলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু একটা কারণ, এটাও এটাও জেনে রাখো তোমরা, এগুলো পড়েছো আমি জানি। তো এই জন্য এটা একটা সমস্যা ওখানকার। আম আম যেটা পাম অয়েল হচ্ছে, ফরেস্ট ল্যান্ড কে কেটে সেখানে এগ্রিকালচার ল্যান্ড হচ্ছে, এগ্রিকালচার ল্যান্ড মানে হচ্ছে ক্রপস লাগাচ্ছে এমন নয়, কিন্তু অ্যানিমেল হাজবেন্ডারি পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। গরু প্রচুর পরিমাণে তারা এখানে চাষ করছে, অ্যানিমেল হাজবেন্ডারি প্রচুর বাড়াচ্ছে, পিগ প্রচুর পরিমাণে হচ্ছে। তো তাদেরই রাখাল বালকের যে থাকার জায়গা, ওদের দেখো থাকার স্টেইং এর প্লেস কেমন দেখ, দেখো ত্রিভুজের মতো যেটা বৃষ্টি আসলে ওরা ওখানে বসে বসে। এটাও আমার মনে হয়েছে যে এই যে ডিফারেন্সেস গুলো, তাদের তাদের রাখাল বালক কোথায় গিয়ে বসে এগুলো তো আমাদের জানতে হবে। এগুলো একটা ছবি জানার বিষয়। অ্যামাজনের ভেতরে আমি ঢুকছি, এই অ্যামাজনের ভেতরে মানে অ্যামাজনের জামিরা নদী, প্রথমে এসে জামিরা নদীতে নামলাম, জামিরা থেকে আমি মাদিরা নদীতে গেলাম, মাদিরা নদী থেকে এবার চ্যানেল ধরে, খুব বেশি চ্যানেল নয়, খুব একটা বেশি বড় নয়, কিন্তু একদম ছোট্ট, কতটা ছোট ধরো পাঁচ মিটার হবে, তার মধ্যে দিয়ে একটা বোট যাচ্ছে, এই বোটের ভেতর দিয়ে যাচ্ছি। এটা হলো ফ্রিজ জোনের ভেতরে অ্যামাজনের ভেতরে যাওয়ার ক্যাম্পাস। ওখানে এডুকেশন সিস্টেমে কিন্তু এটাও চালু করেছে যে ইউনিভার্সিটি ছোট ছোট ক্যাম্পাস করে একেবারে ফরেস্ট ল্যান্ডের ভেতর নিয়ে চলে যাবে, যাতে সেখানে নেচারকে বেস্ট করে তাদের ক্যাম্পাস তৈরি করে। কোন একদিকে যেমন ভালো দিক আছে, একদিকে কিন্তু সেগুলো খারাপ দিকও আছে। অ্যামাজন রেইন ফরেস্টের ভেতরে কুমিয়ালে 110 কিলোমিটার ভেতরের মানুষজনের জায়গা এগুলো, সেখানে যে মানুষগুলো থাকে তাদের দিন যাপন কেমন হয়, তাদের ক্লাসের ক্লাসরুমটা কেমন দেখতে, আরো কিছু ফটোগ্রাফি কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি। মেইনল্যান্ড থেকে এদের এই জিনিসগুলো এসেছে, কিন্তু সেটা গভর্নমেন্ট পলিসি যে সেখানে তাদের মানুষকে থাকতে হবে, সেখানকার মানুষের দিন কাটে কেমন। দেখো তাদেরই হাতে একটা ছবি, সেটা তিনি এখনকারই একজন শিক্ষক, তাদের এখনকারই শিক্ষক, এবং তাদের হাতে একটা অ্যামাজোনিয়াল ল্যান্ডের কিছু চিত্র, সেই চিত্রগুলো কিন্তু তারা এখানে একে মানুষের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ও কিন্তু তোমাদের জানতে হবে যে অ্যামাজোনিয়াল ল্যান্ডে মানুষের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কি, কি করে ওই দ্বীপগুলোর মানুষ ওখানে গিয়ে কিভাবে বেঁচে আছে। অ্যামাজোনিয়াল ল্যান্ডের একটা পোর্টোভ্যালো শহর আমি বলেছিলাম, যেখানকার মানুষের ছোট ছোট বাচ্চাদের মধ্যে শিক্ষা শিক্ষাকে আগে জাগরণ করতে হবে বস্তি এরিয়াতে। ইজাবেল বলে যে ভদ্রমহিলা, তারা এই বাচ্চাদের এভাবে, দেখো একটা বাচ্চার গায়ে একটা মাছের ছবি আছে না, ডলফিনের মতন, ওইটাই হচ্ছে ওবোটো ফিশ। এই ওবোটো ফিশকে সচেতন করার জন্য
ছোট ছোট তারা যে বই বের করে, দেখো আমার হাতে একটা বই আছে ছোট্ট, ওর মধ্যে ওগোটাই লেখা আছে, ওই ওগোটো ফিস, এরকম ছোট ছোট বইয়ের মধ্যে দিয়ে তারা ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে জাগরণ তৈরি করতে হয়। দেখো দেখো কনসিয়াসনেস আমার জীবনের সান্ধে গিয়ে আমি তৈরি করতে পারি না, আমার গ্রাসরুট লেভেলের এডুকেশনে আমি যতটা জানবো, আমার শিক্ষকরা আমার গ্রাসরুট লেভেল থেকে আমাকে যতটা জানাতে পারবে এবং আমি জানতে চাইবো, তাদের অনুপাতে পরিপ্রেক্ষিতে আমি সমাজের জন্য কতটা ভালো কাজ করবো না করবো সেটা পেছনে না। এই ডক্টর ইজাবেল এবং সেখানকার আরো একজন অধ্যাপক ডক্টর হোরাল্ডো এবং এই দেখতে বাচ্চাগুলো সব বস্তির কিন্তু এই ছোট ছোট বাচ্চা, এদের মধ্যে এইভাবে এইভাবে অ্যামাজনিয়ান ল্যান্ডের ফিন জনগুলো যে সেটেলমেন্ট হয়েছে তাদের মধ্যে এডুকেশনটাকে কিভাবে বাড়াতে চায় মানুষ, মানুষ চায় সেটার দিকে মানুষ কিভাবে ধ্যান দিয়েছে তার ছবি দিয়েছি। এবার যেটা সামনে তুমি দেখতে পাচ্ছ, তোমার মনে হতে পারে এগুলো হচ্ছে জীবন্ত জীবন্ত কোনো বায়োডাইভার্সিটি, জীবন্ত কোনো বাঘ ভাল্লুক, জীবন্ত কোনো পাখি সারস, না। মজার বিষয় দেখো অ্যামাজনিয়ান ল্যান্ডে যে সেটেলমেন্ট হয়েছে, যে অর্গানাইজেশন এসেছে তার ফিন জোন গুলোতে পোর্টোভেলের মতো সিটি সেখানে জন্মগ্রহণ করে ফেলেছে, সেখানে এরকমই বিভিন্ন পশু পাখির অবয়ব তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, দেখতে একদম অরিজিনাল মনে হবে। আমার নিজেরও অরিজিনাল দেখেছিলাম, ভয় পেয়ে গেছি, অরিজিনাল এগুলো কি, অরিজিনাল স্ট্রাকচার তৈরি করে মানুষ, তারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং রিসার্চার এবং স্কলার যারা এগুলো নিয়ে রিসার্চ করে, বোটানি বায়োলজির স্টুডেন্ট জিওগ্রাফার, তারা কি করে এরকম অবয়বগুলো তৈরি করে, তৈরি করে রাস্তার পাশে যে বে জোন গুলো থাকে, BAY এগুলো বলে বে জোন, বে জোন গুলো থেকে গাড়ি কিন্তু দাঁড়াতে পারে। তোমরা রাস্তার পাশে দেখবে বে বে বলে লেখা থাকে, বে সাইড, অর্থাৎ গাড়ি ওখানে গিয়ে কিছুক্ষণ স্টে করতে পারে। ওই জায়গাগুলোতে এরকম আর্টিফিশিয়াল স্ট্রাকচার তৈরি করে পশু পাখিদের, তারা এগুলো রেখে দেয়। কেন রেখে দেয়? যারা সেখানে যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের মধ্যে টু মেক আওয়ার অ্যান্ড দ্য পিপল, তাদের মধ্যে জাগরুকতা জাগাতে যে বায়োডাইভার্সিটি, জঙ্গলের বায়োডাইভার্সিটি এইভাবে মানুষ ধ্বংস করছে, এটা করা উচিত নয় এবং এটাকে কিভাবে রক্ষা করতে পারবে। দেখো এটা অরিজিনাল মনে হচ্ছে না, কিন্তু এটা অরিজিনাল নয়, কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে তারা কিভাবে মানুষের মধ্যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস তৈরি করছে, অ্যাওয়ারনেস ফর দ্য বায়োডাইভার্সিটি, অ্যাওয়ারনেস ফর দ্য বায়োডাইভার্সিটি অফ অ্যামাজন রেইন ফরেস্ট। আমরাও কিন্তু আমাদের এখানে, আমার এই ছবিগুলো দেখার উদ্দেশ্য এটাই, অ্যামাজনিয়ান ল্যান্ডের শুধুমাত্র আচার বায়োডাইভার্সিটি নয়, এখানকার শিক্ষকরা কি করছেন, শিক্ষার্থীরা কি করছেন, স্লাম পিপুলরা কি করছেন, মানুষ কি করছেন, এনজিও কি করছেন, সকলে কি করছেন জানতে হবে, তবেই তুমি অ্যামাজনিয়ান ল্যান্ড এবং অ্যামাজন রেইন ফরেস্টকে জানতে পারবে। একটা ছবি দেখো, তিনটে বড় বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, সভ্যতা শুরু হয় জলের হাত ধরে, আমরা সবাই জানি তো সেটেলমেন্ট তৈরি করতে গেলে নদীর জল পান করে তো মানুষের জীবন যেতে পারে না সবসময়, কারণ সেটার জন্য পিউরিফাই করতে হবে ঠিকঠাক করে, স্টোরিং করতে হবে, সেটেলমেন্টের মিউনিসিপ্যালিটি করতে গেলে সেখানে বাড়ি বাড়ি জল সাপ্লাই করতে হবে, পোর্টো ভ্যালো সিটি, খুব বেশি দিন হয়নি সিটিটার বয়স 40 বছরের মতো, সিটিটা সিটি নয় ছোট, সেই অ্যামাজনিয়ান ল্যান্ডে যে পোর্টো ভ্যালো সিটি যেটা হচ্ছে লন্ডন স্টেটের রাজধানী, সেখানকার প্রথম যে জলের ট্যাঙ্ক গুলো রয়েছে সেই জলের ট্যাঙ্ক গুলোর ছবি এগুলো। এই জলের ট্যাঙ্ক গুলো এখন ট্যুরিজম হিসেবে কাজে লাগে, একসময় এটাকে কেন্দ্র করে এখানে সেটেলমেন্ট তৈরি হয়েছিল, অ্যামাজনিয়ান ল্যান্ডে যে জাহাজ গুলো ব্যবহার করা হতো এবং এখানকার নারীরা কত কর্মদক্ষ দেখো, তারা নিজেরাও আইসক্রিম বিক্রি করে, জেন্ডার ওয়াইজটা সেখানে এদের মধ্যে খুব একটা বেশি নেই সেটা আমি লক্ষ্য করেছি, এটাও জানতে হবে। জিওগ্রাফিতে জেন্ডার জিওগ্রাফি আছে, জেন্ডার স্টাডিজ তোমাদেরকে জানতে হবে, সেখানে সেখানে ছেলেরা কোন কাজ কাজ করতে পারে, মেয়েরা কোন কাজ করতে পারে, একটি মেয়ে এরা এই কিন্তু একটি উদ্বাস্তু মেয়ে যে ভেনেজুয়েলা থেকে এসেছে, সে কিন্তু আইসক্রিম বিক্রি করছে এই বিশ্ব প্রধান অঞ্চলে। আমি একটু আগে বলেছিলাম না যে অ্যামাজনিয়ান ল্যান্ডের গ্রিন জোনে যে অ্যামাজন জোনটা আছে, যার মধ্যে গিয়ে লোকে ছোট ছোট ফার্ম হাউস তৈরি করেছে, সেখানে টারবাইনের মাধ্যমে যে জল আসে তাকে ক্লিন করে তারপরে সেখানে স্নান করে সে জলটা আবার ফরেস্টের মধ্যে চলে যাচ্ছে, আমি একটি নমুনা এবং উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেই জঙ্গলের অ্যামাজনিয়ান ল্যান্ডের ভিতরে ছোট ছোট ফার্ম হাউস, এখানে মানুষ বসতি করে এরকম করে থাকে না, জাস্ট তাদের লিজার টাইম আসে বা এক মাসে একবার তারা গিয়ে ছোট দেখো ওপেন এয়ার একটা কিচেন করা আছে স্ট্রাকচার, তাদের পয়সা আছে তারাই এই ধরনের ফার্ম হাউস করতে পারে, এটাও কিন্তু আমরা জঙ্গলের মধ্যে বন মুরগি খাওয়া দেখে আরম্ভ করে, এগুলো কিন্তু মানুষ সেখানে এন্টারটেনমেন্টের পার্ট হিসেবে লিজার টাইমের পার্ট হিসেবে গড়ে উঠেছে। অ্যামাজন রেইন ফরেস্টের খুব সংকীর্ণ যে জায়গাটা, যে ভয়ঙ্কর জিনিসগুলো এইবার তোমরা এক কর্ম কর্ম সব দেখতে পারবে, একটা ছোট্ট দেখো ঘরের মতন সাদা রঙের এই যে জলটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদিরা নদী। এবার আমি বিশাল ভয়ঙ্কর বড় মাদিরা নদী থেকে এবার আমি ওই যে সাদা রঙের ঘরটা দেখতে পাচ্ছ
এই যে সাদা রঙের ঘরটা, এই সাদা রঙের ঘরটার কাছে যাব এবং এই যে পাশ দিয়ে বাম পাশ দিয়ে আমি সোজা একেবারে তাকে বলে অ্যামাজন রেইন ফরেস্ট তার গরম নমুনা তোমাদের দেখাবো আমি। এই যে ঘরটা আমি দেখলাম, এই ঘরটা হলো এই ঘরটা যেখানে আমাদের বোট এসে থাকবে, এখান থেকে আবার তোমাকে গভর্নমেন্ট আবার নাম তুলতে হবে যে এবার তুমি একদম আরো মোর ইন্টেন্স জোনে চলে যাচ্ছ, এখানে একেবারে এলাও না, আরো 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 ভয়ঙ্কর জোন ঢুকতি। এখানে একটা ছোট্ট টয়লেটের মতো জায়গা আছে, এখানে খাতা এন্ট্রি করতে হবে, এখান থেকে জ্বালানি চেঞ্জ করা হয় আমাদের নৌকাতে এবং সেই ইয়েতে বোটে জ্বালানি চেঞ্জ হলো, এন্ট্রি হলো, সেই মুভমেন্টটা। এখন আমরা ওইদিকে মেন নদী, মেন অ্যামাজনের সব থেকে বড় উপনদী ভাদিরা নদী, সেখান থেকে পেছন থেকে ধরো সামনের দিকে এগিয়ে এসেছি। একটা স্টেশন এন্ট্রি পয়েন্টের মতো, একটা স্টেশন এই এন্ট্রি পয়েন্টের মতো জায়গায় সব চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে আমরা এবার কিন্তু রওনা হতে শুরু করলাম অ্যামাজনে। দেখো তুমি বোর্ডের মধ্যে পুলিশিয়া লেখা আছে, মিলিটারি পুলিশিয়া, অর্থাৎ আমি বলেছিলাম যে এখানে বোর্ড কোনো সাধারণ মানুষ কিনে নিয়ে পারবে না, এখানে বোর্ড এভাবেই হবে। এইবার তোমরা শান্ত লাল রঙের জল অ্যামাজনের গভীরে, খুবই সংকীর্ণ, খুবই সংকীর্ণ পথ, প্রচুর পরিমাণে কুমির এই জলে আছে, প্রচুর রকম মাছ আছে, প্রচুর রকম বায়োডাইভার্সিটি আছে। ন্যাচারাল বায়োডাইভার্সিটি কাকে বলে, তাদের শব্দ কেমন হয়, যা এই ভেতরে না ঢুকলে কারোর পক্ষে পৃথিবীতে জানা সম্ভব নয়। ধীরে ধীরে আমরা এগোচ্ছি, ধীরে ধীরে আমরা এগোচ্ছি মুক্তির স্বাদ অ্যামাজন বৃষ্টি অরণ্যে। আপনাদেরও এরকমই মনে হবে যখন এখানে যাবেন। মৃত্যুর পথ, কেন বলেছি মৃত্যুর পথ জানেন আপনারা, অ্যামাজন রেইন ফরেস্টে আপনি যে ঢুকলেন, ঢুকলে আপনার পদে পদে প্রত্যেকটা স্টেপে আপনি মারা যেতে পারেন, প্রত্যেকটা স্টেপে। এক আপনার আপনি কোনো বেআইনি কারখানা আছে, সেখানে সোনা উত্তোলন হচ্ছে, এলডারডোর ভূমি হয়তো, সেখানে আপনাকে আপনি হয়তো গভর্নমেন্টের লোক, আপনি তাদেরকে মারতে যাচ্ছেন বা তাদেরকে ধরতে যাচ্ছেন, তারা আপনাকে মেরে ফেলতে পারে। আপনি কুমিরের মুখে পড়তে পারেন, আমি দেখাবো আমাদের বোটের পাশ দিয়ে কুমির কিভাবে চলাচল করছিল এবং তাদের বিহেভিয়ার কি, অ্যানিমাল বিহেভিয়ার সম্পর্কে জানা যায়। তোমরা একটা জিনিস দেখো, এই ফটোর মধ্যে কতগুলো গাছ দেখতে পাচ্ছ না, ছোট ছোট জলের মধ্যে দিয়ে বেরিয়ে আছে, বেরিয়ে আছে। মজার বিষয় যে তুমি দেখতে পাচ্ছ এখানে সাত আটটা দেখতে পাচ্ছ হয়তো, যে তুমি কি তোমরা কি জানো যে এটা তুমি দেখতে পাচ্ছ না, ঠিক তার তলেই আরো এরকম পঞ্চাশটা লুকিয়ে আছে গাছের মাথা, প্রত্যেকটা গাছের মাথা একদম করে থাকবে, বুঝতেও পারবে না তুমি ওপর দিয়ে যাচ্ছ, যে গাছের মাথাটা বেরিয়ে আছে তুমি শুধু সেটা দেখতে পাচ্ছ, সেটাকে এরিয়া তুমি এগিয়ে যাচ্ছ, কিন্তু যে গাছের মাথাটা তুমি দেখতে পাচ্ছ না এই জায়গাটা, তুমি সেখানে কি করছো, এটাই মজার বিষয়। এবার তুমি যখন বোট নিয়ে যাচ্ছ, বোটের প্রপেলার মেশিন পিছনে লাগানো আছে জেনারেটর, সেইটা গিয়ে বোটের নিচ নিচটা কেমন হয়, বোটের ভি আকৃতির মতো, সেটা গিয়ে ওই গাছের মাথাগুলো সেটা দেখতে পাচ্ছে না, তুমি বুঝতে পারছো না, তুমি এগোচ্ছ স্পিডে, এরকম সাতাশ আঠাশ বার এরকম ধাক্কা লাগলো। প্রথমবার ধাক্কা আমি বুঝতে পারিনি কি হলো, আমি বোট নিয়ে পড়ে গেলাম, খুব ভয়ঙ্কর বিষয়, আমি জানি না কোথায় এরকম আছে, আমার পুলিশ জানে না কোথায় আছে, বুঝতে পারো উপর থেকে দেখা যায় না, উপর থেকে শান্ত জল, কোনো স্রোত নেই, ভালো করে জলটা দেখুন, শান্ত জল, কোনো স্রোত নেই, আপনি বোট নিয়ে যাচ্ছেন তাদের স্রোত তৈরি হচ্ছে একমাত্র। এবার কোথায় গিয়ে যে ধাক্কা মারবে, কোথায় গিয়ে প্রপেলার মেশিন ভেঙে যাবে, কোথায় যে টারবাইনের চাকা ভাঙবে, কোথায় গিয়ে যে বোট ফুটা হবে, আপনি কিচ্ছু জানেন না। এরপরে মজার বিষয়, আপনাকে খুব ধীর গতিতে এগোতে হচ্ছে, আপনি ধীর গতিতে এগোবেন, এবার দেখুন কি হতে পারে, যে নদীর পাশে, নদীর পাশে অ্যামাজনের 100 কিমি ভেতরে নদীর পাড়ের চিত্র স্বরূপ দেখো, সয়েল জিওগ্রাফিটা দেখতে পাবে, সেখানকার গাছের গাছের যে স্ট্রাকচার মালচিং জোন সেটা তুমি দেখতে পাবে, রুট স্ট্রাকচার সেটা তুমি দেখতে পাবে সেখানে গভীর অরণ্যে। আচ্ছা আরেকটা জিনিস, এই গভীর অরণ্যে উপজাতিরা থাকে কি থাকে না একটা মজার বিষয়, অবশ্যই থাকে, এরকম অনেক ছোট ছোট আমি বোটের মতো, বোট ঠিক না, এগুলো জঙ্গলেরই ওদের নিজেদের তৈরি করা, নদীর পাশে পড়ে আছে, কোনো মানুষ নেই, কেউ নেই। হঠাৎ দেখি আমি দুজন ব্যক্তি জঙ্গল থেকে নদীর পাড়ে এসেছিল, কোনো কারণে ভিতরে ঢুকে গেল, আমি তাদের ভিডিওগ্রাফি করতে গেলাম কিন্তু পারলাম না, ততক্ষণে তারা জঙ্গলে মিশে গেল। এক গভীর অরণ্য জঙ্গল, যার ভিতরে কেউ যেতে পারে না, আর একবার গেলে ভিতরে অন্ধকার ছাড়া সারা কিছু দেখতে পাবে না, দিনের বেলাও অন্ধকার, আলোই আলোই প্রবেশ করে না। বইতে যেটা পড়েছেন অ্যামাজনের জঙ্গলে সিসি মাছি একবার কামড়ালে শেষ, অ্যামাজনের জঙ্গলের ভেতরে সূর্যের আলো প্রবেশ করে না, সব সত্য আমি আরো দেখাচ্ছি। এই দেখুন কিভাবে গাছগুলো এখানে পড়ে থাকে, কেউ সারানোর নেই, বলেছিলাম না মাদিরা নদীতে, মাদিরা নদীতে, নাম মাদিরা কেন, বলেছিলাম সেখানে প্রচুর কাঠের টুকরো ভেসে বেড়ায়, এই কাঠের টুকরো গুলো এই অ্যামাজনের ভেতর থেকে আসে, বিশাল বিস্তীর্ণ ভয়ঙ্কর অন্ধকারময় চারিদিকে কুমির, এবং এখানে জলের তলে ভয়ঙ্কর মৃত্যুপুরী, স্নিগ্ধ জল, আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনার বোট সেখানে ধাক্কা মারবেন, আপনি উল্টে পড়বেন,
নিচে, একবার যদি পড়েন কি হবে আসছি দেখা, এগুলো এরা তারা সেই যে আমি দেখালাম যে অ্যামাজনের ভেতরে গিয়ে যেখানে আমরা স্টে করেছিলাম যে জায়গাটা হচ্ছে কুমিয়া হ্রদ, সেখানে যে সেটেলমেন্টটা আছে সেই সেটেলমেন্টেরই এরা হচ্ছে পার্ট, এরা এখানেই থাকে, এরা এখান থেকে ওই এন্ট্রি পয়েন্টের ওখানে এসে তাদের কানেকশন তৈরি করে, এটা একটা বিস্তৃত কুড়ি কিলোমিটার মতো একটা জার্নি। এই দেখো অ্যামাজনের বৈচিত্র ছবি, এগুলো কোনো ইন্টারনেটে কপিপেস্ট ছবি নয়, আমি আবার সবাইকে বলছি ভয়ঙ্কর ভয়ঙ্কর এক ধরনের সাপ যা যেগুলো তোমার চারিপাশে মুহূর্তে মুহূর্তে চলাফেরা করতে পারে, ভয়ঙ্কর এগুলো, ভয়ঙ্কর এক ধরনের মাছি হরিণ দেখো কেমন তারা দেখতে হয়, সম্পর্কে আমি ওখানকার একটা তথ্য দিই। এবার আমরা অ্যামাজন রেইন ফরেস্টের ফ্লোরাল এবং ফনাল কমিউনিটির কিছু ফটোগ্রাফ আমরা দেখাই আপনাদের। সয়েল লেয়ার অ্যামাজন রেইন ফরেস্টের যে চ্যানেল গুলো, যে চ্যানেল গুলোর মধ্যে দিয়ে আমি গেলাম তার পাশে যে সয়েল লেয়ার গুলো দেখাচ্ছে, এরকম সয়েল লেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের আমি প্রচুর গর্ত দেখতে পেয়েছি, প্রচুর, অর্থাৎ সয়েল লেয়ার, সয়েল লেয়ারের নিচে যে অর্থাৎ ওপরের যে লেয়ার, লেয়ারের নিচে প্রচুর পরিমাণে গর্ত। ফরেস্টের রেইন ফরেস্টের অ্যামাজন রেইন ফরেস্টের ভেতরে যত ভেতরে বেশি যাবেন কুমির ওপেনলি আপনার চারিপাশে ঘোরাফেরা করবে। আমি আমার কিছু ভিডিওগ্রাফি সেই সময় তুলেছিলাম, সেই ভিডিওগ্রাফি থেকেই দেখুন 1, 2, 3, 4 এই চারটে কিন্তু কুমিরের ফটোগ্রাফ রয়েছে। এবং মজার বিষয় এই কুমিরগুলো কোথায় থাকে জানেন, দেখুন ওই অ্যামাজন রেইন ফরেস্টের ওপার থেকে একটা একটা কিন্তু চ্যানেলের মতো বেরিয়ে আসছে, সেই চ্যানেল থেকে যেখানে থাকে ওই ছোট ছোট চ্যানেল গুলো এসে মেন চ্যানেলের সাথে কানেক্ট হয়, এই চ্যানেল গুলো তারপরে গিয়ে কিন্তু মাদিরা নদীর সাথে মিশছে, মাদিরা নদীতে কিন্তু ওই দিক থেকে ধামিরা নদীর জল এসে মেশে এই সবগুলো নিয়ে গিয়ে অ্যামাজনের মধ্যে ঢুকে যায়। এটাই হচ্ছে মজার বিষয়, এই সমস্ত জোন গুলোতে এই টি আকারের ট্রানজেকশন জোন গুলোতে কিন্তু খাদ্যের সরবরাহের পরিমাণ অনেক বেশি হয়, সেই জন্য কুমিরগুলো সাধারণত এই সমস্ত জায়গায় থাকে। এই সমস্ত জায়গায় বোটের যে গতি, এই সমস্ত জায়গায় বোটের যে গতি, সেই গতি কিন্তু একেবারে কমাতে হয় আপনাকে, কারণ যদি নিচে নিচে ওই পুরোনো গাছগুলো কাঠের লক গুলো থেকে থাকে তাহলে তার সাথে ধাক্কা লাগলে কিন্তু বোর্ড ওখানে অবধারিত ভাঙবে, পড়বে, উল্টাবে এবং কুমিরের পেটে যাওয়া তো একেবারে অবশ্যম্ভাবী। সেই জন্য বোটকেও আসতে করতে হয়েছিল, এবং যেই না বোট আসতে হয় এখন কুমিরগুলো যে মাথা উঁচু করে ওপর দিকে উঠলো ধীরে পুরো তারা নিচের দিকে চলে গেলো, এবং যে কোনো মুহূর্তে ওই কুমির গিয়ে আপনার বোটকে কিন্তু উল্টাতে পারে, এরকম ভয়ঙ্কর রং শিহরণ কিন্তু সেখানে ছিল। এবং ন্যাচারাল বায়োডাইভার্সিটি তাকে বলে তা অ্যামাজনে গিয়ে আমি প্রথম অনুভব করলাম। দেখুন দিনের বেলা একেবারে অন্ধকারময় একটা পরিবেশ, সেখানে কোনো আলো ঢোকে না, অ্যামাজন রেইন ফরেস্টের একেবারে ভেতরে দেখুন সেখানকার নদীর পার্শ্ববর্তী সিচুয়েশন গুলো, ফটোগ্রাফ গুলো, গভীর অরণ্যে, সরি অরণ্যে হবে বানান ঘোল আছে, অরণ্য থেকে বেরিয়ে আসা ছোট্ট ছোট্ট জলের চ্যানেল, এটা আমি বললাম যেখানে খাদ্যের যোগানের পরিমাণ অনেক বেশি হয়। এই হলো সেই কুমিয়া লেকের মানুষদের কিন্তু কুমির মেরে খাওয়ার পারমিশন রয়েছে, এটা আমি বলে রাখি। এখানে কুমিরের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছে যে কুমির তাকে কিন্তু মারতে পারবেন। এই যে ছোট্ট একটা লেক, ছোট্ট করে একটা সেটেলমেন্ট গড়ে উঠেছে কুমিয়া হ্রদে পৌঁছানোর পর, এটা আমাদের টিম ছিল, আমাদের বিভিন্ন রিসার্চার এবং প্রফেসররা এবং পুলিশ অফিসাররা তারা ছিলেন এখানকার এই লেকের ভেতরেই আমরা কিছু আমাদের রিসার্চ চালিয়েছি। মাদিরা নদীর পাশের একটি সিচুয়েশন, বিশাল বিস্তৃত মাদিরা নদী, সেখানেও নদীতে কিন্তু ইরোশন আছে, মাদিরা নদীর ওপরে যে বিশাল বৃক্ষ এখান থেকে র্যাপলিং হয়, র্যাপলিং করে ট্যুরিজমের পার্ট এগুলো, এবং বন্যা আসলে তখন অ্যামাজনে যখন জল আসে তখন জলটা কতদূর ওঠে আপনাদের বলি, আপনারা দেখুন এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছেন, একটা মোটা মোটা খাম্বার মতো একদম তার উপরে ওপর পর্যন্ত কিন্তু জল উঠে আসে, মানে ভাবুন কতটা উঁচুতে পর্যন্ত জল উঠে যখন অ্যামাজনে জল বাড়ে। অ্যামাজনের নদীর পাশে, অ্যামাজনিয়ান ল্যান্ডের যে নদীর পাশে, মাদিরা নদীর পাশে আমাদের এগুলো ছোট 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 কোটেজের মতো খাওয়া দাওয়ার
টুরিজম গড়ে উঠেছে, অর্থাৎ রিভার ওরিয়েন্টেড টুরিজম, এগুলো কিন্তু আমাদের গড়ে উঠেছে। কিন্তু দুঃখিত এটাই, এই টুরিজমের জন্য কিন্তু আমাদের এখানকার অনেক মাছ কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাজনের সব থেকে বৃহৎ উপনদী আমিরা নদী, তার একটা ফটোগ্রাফ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এর পাশেই রিসেন্টলি একটা সেটেলমেন্ট গড়ে উঠেছে, যে যার নাম হচ্ছে পোর্টো ভ্যালো। এই পোর্টো ভ্যালো হচ্ছে লন্ডনের রাজধানী। প্রাকৃতিক দামানলের আমি একটা ছবি দেখিয়েছি, এগুলো কোনো আর্টিফিশিয়াল নয়, প্রাকৃতিক দামানলের একটি ছবি। আমি আবারও বলছি প্রাকৃতিক দামানল কোনো ফরেস্টের ভয়ের বিষয় না, একটা ন্যাচারাল সিস্টেম, কিন্তু আর্টিফিশিয়াল হলে প্রবলেম। এখন প্রবলেম হচ্ছে আর্টিফিশিয়াল দামানল যেগুলো আমরা ক্যামেরাতে দেখছি, ফটোগ্রাফি দেখছি, ভিডিওতে দেখছি, এই আর্টিফিশিয়াল দামানল কিন্তু সত্যি। আমি বলছি অ্যামাজনের 110 কিলোমিটার ভেতরে 14 দিনের গবেষণা করার পরে পশ্চিম আমাজনে এই ধরনের দাবানল আমার চোখে পড়েনি, প্রাকৃতিক দাবানল আমার চোখে পড়েছে। প্রাকৃতিক দাবানল আপনার কোনো ভয়ের বিষয় নয়, এটা আপনার ন্যাচারাল ইকোসিস্টেমের কিন্তু একটা পার্ট। অত্যন্ত সংকীর্ণ অ্যামাজনের গভীর জঙ্গল, আমি এর একটা ভিডিও তোমাদের দেখাই। এই ভিডিওটা আমরা দেখো অ্যামাজনের ভেতরে ঢুকছি, একেবারে ভেতরে দুপাশে রেইনফরেস্ট দেখো অ্যামাজনের ভেতরে কিরকম ভয়ঙ্কর সুন্দর হতে পারে অ্যামাজনের ভেতরটা, তারই কিন্তু একটা নমুনা আমি তোমাদের দেখিয়েছি। আমি আর একবার দেখাই, আমি জানি এই জায়গাগুলো আমাদের বুঝতে কত শান্ত হতে পারে জল, কতটা শান্ত হতে পারে জল, এবং এই জলের নিচে যে কোনো সময় পোল্টালে আর ল্যান্ডে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপত্তি। আমি আর অ্যামাজনের ভেতরে আর একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, ন্যাচারাল শুনুন, এই দেখুন যে শব্দটা পেলে, এটা এখনকার প্রাকৃতিক বাস্তবের অ্যামাজন এবং বাস্তবের লক্ষ লক্ষ পাখি আপনাদের সামনে যায়, এবং জল থেকে তারা ডাইরেক্ট যেভাবে মাছ তুলে তার ভিডিওগ্রাফ আপনার, এই হলো অ্যামাজন ফরেস্ট। এই হলো বাস্তবের অ্যামাজন, বাস্তবের অ্যামাজন আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই হলো আমাদের বাস্তবের অ্যামাজন। এবং এরই মধ্যে দিয়ে আমাদের অ্যামাজন কিন্তু আমরা শেষ করলাম। ওকে, হ্যালো, হ্যাঁ শুনেছি, অসংখ্য ধন্যবাদ ডক্টর তাপস পাল মহাশয়কে আপনার এই মূল্যবান বক্তব্য। আশা করি ছাত্রছাত্রীদের এবং যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বা পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছিলেন তাদের সবারই কাজে লাগবে। তো আমি এখন কিছু স্টুডেন্ট আর কি কোশ্চেন করছে, এবং আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে সেটা সরাসরি স্যারকে জিজ্ঞেস করতে পারো, না হলে আমি কয়েকটা কোশ্চেন করছি সেটা আমি জিজ্ঞেস করবো আর কি। একজন পার্টিসিপেন্ট প্রশ্ন করছে অ্যামাজনের জলটার অনেকটা রেড কালারের মতো কেন? এখন আমি অলরেডি কিন্তু এর উত্তর তোমাদেরকে দিয়েছি যে পুরোটাই হচ্ছে লাল মাটি, এর অ্যাট্রাকটিক সয়েল তোমরা কিন্তু দেখে দেখো বীরভূমের মাটিতে, আমি বীরভূমে অনেকদিন থেকেছি, সেখানকার মাটির জন্য কিন্তু এটা কালার, তার কিছু না, সেখানে রান অফ হচ্ছে, রান অফ থেকে তার রেজাল্ট, সিম্পল, আমি বলেছি অলরেডি এটা উত্তর। আর কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন স্যারকে। আমাদের ডিপার্টমেন্টের হেড ডক্টর শ্রাবণী বোস ম্যাডামকে বলবো আপনার কিছু যদি বলা থাকে, এবং আপনি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ সুকান্ত। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয় হাটগোবিন্দপুর ভূগোল বিভাগ পরিচালিত বিশেষ বক্তৃতার শেষ লগ্নে এসে আমরা উপস্থিত। আমি প্রথমেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আজকের বক্তা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর তাপস পাল মহাশয়কে আমাদের আহ্বানে সাড়া দেবার জন্য, এবং পশ্চিম আমাজনের বনভূমি ও তার পরিবেশগত অবস্থা, সেখানকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রা সম্পর্কে তার বিস্তৃত ক্ষেত্র সমীক্ষা থেকে তথ্য প্রাপ্ত বিষয়ে তিনি আমাদের সামনে যে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত করলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর নির্মলা রজক মহাশয়াকে,
যার অনুপ্রেরণায় ও উদ্যোগে এই বক্তৃতা আয়োজন করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ, গ্রন্থাগারিক মহোদয় ও শিক্ষাকর্মী বৃন্দকে, যাদের উৎসাহে এই বক্তৃতা সার্থক রূপদান সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক বৃন্দকে, যাদের উপস্থিতি আমাদের এই বিশেষ বক্তৃতাকে সমৃদ্ধ করেছে। আমি ধন্যবাদ জানাই বিভিন্ন মহাবিদ্যালয় থেকে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দকে, যাদের সক্রিয় সহযোগিতা ও ধৈর্যশীল উপস্থিতি এই বক্তৃতাকে পূর্ণতা প্রদান করেছে। তাদের ছাড়া এই বক্তৃতা অসম্পূর্ণ থেকে যেত। আমি ধন্যবাদ জানাই ভূগোল বিভাগের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ ও শিক্ষাকর্মী বন্ধুকে, যাদের ছাড়া এই বক্তৃতা আয়োজন করা সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাই শ্রী মানুষ বিশ্বাস মহাশয়কে, যিনি সবসময় আমাদের দিকে তার কারিগরি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। পরিশেষে আবার মাননীয় ডক্টর তাপস পাল মহাশয়কে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দেবেন ও তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করবেন এই আশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আবার একবার ধন্যবাদ ডক্টর তাপস পাল মহাশয়কে এবং বিশেষভাবে ধন্যবাদ মানস দাকে, টেকনিক্যাল ব্যাপারগুলোতে খুব ভালোভাবে আমাদের সাপোর্ট করার জন্য মানস দার কাছে সত্যি আমরা খুব কৃতজ্ঞ। এই বলে আমি আমার আজকের এই ওয়েবিনারটা আমি শেষ করছি।